महाप्रभु देखलें भजनिदाय गौराधे श्याम जप हरे कृष्ण हरिनाम हरिनाम यदि गोपन है हरिनाम यदि निबिड़ है कलिर मानुष की करे उद्धार पावे चैतन्य महाप्रभु आमादेर छेड़े चले गेले केमन भावे कलि जीवेर जन्य चले गेले एकमात्र विशुद्ध हरिनामेर जन्य गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल ओगय अपरूप नीलातब कुडुरोतम गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप नीलातब कुडुरोतम गिरिधारी गोपाल विषकार काछे तुमि चिर निरूप श्रीराधार दये प्रेमेर कृप विषकार काछे तुमि चिर निरूप श्रीराधार दये प्रेमेर कृप श्रीदाम सुदाम शने गोठे रखा श्रीदाम सुदाम शने गोठे रखा अपरूप नीलातम करुणोत्तम गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप नीलातम যশোদার কাছে তুমি চির নিরূপ শ্রীরাধার দয়ে প্রেমের কৃপ যশোদার কাছে তুমি চির নিরূপ শ্রীরাধার দয়ে গীতায় সারথী তুমি যাদব রাখা গীতায় সারথী তুমি যাদব রাখা অপরূপ নীলাতব তরুণতম গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ নীলাতব তরুণতম অগণিত ভক্তকে ছেড়ে চলে গেলেন চৈতন্য মহাপ্রভু অগণিত ভক্ত মন্ডলীকে ছেড়ে চলে গেলেন কেন চলে গেলেন জীবের জন্য বাংলা ছেড়ে চলে যাওয়ার একমাত্র কারণ চৈতন্য মহাপ্রভু সময় বলে উড়িষ্যায় চলে গেছেন কেন ভারতবর্ষের মধ্যে সব থেকে নির্জন স্থান ছিল উড়িষ্যায় রাজ্য হিন্দু রাজার অধীনে রাজা গজপতি রাজা প্রতাপরুদ্ধ ছিল উড়িষ্যা রাজা এটা বড় কথা না কে নবাব কে রাজা কিন্তু উড়িষ্যার রাজা ছিলেন মহাকৃষ্ণ প্রেমিক ভক্ত মহাকৃষ্ণ প্রেমিক রাজ্যের রাজা যদি মহাকৃষ্ণ প্রেমিক হয় তাহলে সেখানে বাস করা অনেক ভালো তার জন্য একমাত্র উড়িষ্যায় চলে যাওয়ার একমাত্রই কারণ ছিল আবার উড়িষ্যার মধ্যে সব থেকে নির্জন স্থান ছিল কাশী মিশ্রের বাগান বাড়ি হিন্দু রাজার অধীনে রাজা গজপতি রাজ প্রতাপরুদ্ধ ছিল উড়িষ্যা রাজা কিন্তু মহাকৃষ্ণ প্রেমিক আবার উড়িষ্যার মধ্যে সব থেকে নির্জন স্থান ছিল কাশী মিশ্রের বাগান বাড়ি দিনে নিত্র কৃষ্ণ দর্শন রাতে রাই স্বরূপে স্বরে কৃষ্ণ প্রেম আস্বাদ সকল ভক্তকে নিয়ে হরিনাম করতেন মহানন্দ মহানন্দ বিভোর হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Dai Gaur Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. তুমি তা চৈতন্য প্রভু হেতা কেন আইলা আমি পুরী ধামে থাকি কেমন জানিলা প্রভু অগণিত ভক্ত কি নিয়ে কি হবে শ্রীবাসের অঙ্গনে দরজা বন্ধ করে খোল করতাল মুহুর মুহুর ধরে হয়েছে বাংলার গর্ভের সম্পদ তথা বাংলার মহামূল্যবান সম্পদ হলো চৈতন্য মহাপ্রভু সকল শ্রেণীর ভক্তকে নিয়ে তিনি বারে বারে বলেন চৈতন্য মহাপ্রভু দীক্ষার কথা রূপগোস্বামী চৈতন্য মহাপ্রভুকে প্রাণের থেকে ভালোবাসে মনের থেকে ভালোবাসে জীবনের থেকেই ভালোবাসে রূপগোস্বামী গ্রন্থ লিখলেন একটা গ্রন্থ লিখ দেখবেন আমরা কোনো কিছু যখন লিখি কোনো কিছু যখন পেয়ে থাকি আমরা মনের মানুষকে খুঁজি মনের মানুষকে দেখিয়ে দিই চৈতন্য মহাপ্রভু দেখলেন মনের মানুষ রূপগোস্বামীর একমাত্র মনের মানুষ হলো চৈতন্য মহাপ্রভু এমনকি তার প্রাণের থেকে রূপগোস্বামী প্রাণের থেকে চৈতন্য মহাপ্রভুকে বেশি ভালোবাসে রূপগোস্বামী গ্রন্থ লিখলেন গ্রন্থটা লিখে চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বললেন প্রভু আমার এই গ্রন্থটা কেমন হয়েছে দেখুন তো চৈতন্য মহাপ্রভু গ্রন্থের পৃষ্ঠাগুলো খুলে খুলে দেখলেন গ্রন্থ লেখায় ঠিক হয়েছে তবে একটা জায়গায় ভুল হয়ে গেছে কেন প্রভু রূপ তোমার গ্রন্থে লেখা রয়েছে হৃদয় হলো মন্দির হৃদয় মন্দিরই নয় হৃদয় হলো একটা গুহা কেন প্রভু আমি তো জানি হৃদয় হলো মন্দির না রূপ হৃদয় মন্দিরই নয় হৃদয় হলো একটা গুহা কেন প্রভু চৈতন্য মহাপ্রভু বলেন রূপ হৃদয় মন্দির ছিল যতদিন তুমি মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলে ততদিন তোমার হৃদয় মন্দির ছিল তুমি বড় হার সাথে সাথে কামিনী কাঞ্চন লোভ মহ মৎসল্য তোমার ওই পাঁচটা পাপ পাখি এসে তোমার হৃদয়ে বাসা বেঁধেছে তোমার হৃদয়ে মন্দির নই তোমার হৃদয়ে হলো গুহা সে কি প্রভু গুহাতে তো পশু পাখি থাকে এই পশু পাখিকে দাঁড়াতে গেলে একমাত্র বিশুদ্ধ হরি নাম প্রয়োজন চৈতন্য মহাপ্রভু বললেন বাংলায় দীক্ষার প্রয়োজন
দীক্ষা গ্রহণ না করিলে কোন কার্য করিবার অধিকার হয় না। চৈতন্য চরিতামৃতে সাক্ষ্য দিলেন অদ্বৈত অদীক্ষিতং লোকালং দস্যু ছিন্ন বরাননে, অদীক্ষিতং লোকালং দস্যু ছিন্ন বরাননে, অন্ন বিস্তার সম দর্শজল মূত্র সম সংমৃতং যৎকৃতং তস্য শুদ্ধ জাতি হদগতি। অদীক্ষিত ব্যক্তি অন্ন বিস্তার সম জল মূত্র তুল্য, তারা শ্রদ্ধান্ত কার্য যাহা কিছু করে সমস্ত বৃথা হয়ে যায়, দীক্ষা গ্রহণ না করিলে কোন কার্য করিবার অধিকার হয় না। দীক্ষাটাই গ্রহণ করতে হবে, দীক্ষা গ্রহণ না করিলে কোন কার্য করিবার অধিকার হয় না। আগে কি না দীক্ষা? চৈতন্য মহাপ্রভু এই দীক্ষাকে সব থেকে বড় চোখে দেখলেন। আমি বা আপনারা দেখবেন এটুকু নমত দিবে না, ইস্কনে যান, মায়াপুরে যান, ঠিক আছে, এটুকু আমি বা আপনারা দেখবেন যারা নমস্কার করা থাকবে। এটুকু আমি বা আপনারা দেখবেন একটু নবদ্বীপে গিয়ে দেখবেন এই মায়াপুরে শুনে গেছবেন যে কথা আসছে সাহেবরা, আমি আপনারা সাহেবরা যে কথা সাহেবদের বলি, বিদেশি মানুষকেই বলি, সেই কথা সাহেবরা আমাদের বলে বাঙালি ভক্তকে। ইস্কনে গিয়ে দেখবেন আয় ওটাকে দেখো না, আয় ওদিকে ছেও না, আয় ওটাকে হাত দেবে না, এ কথা কে কাকে বলবে? সাহেবরা, আমরা সাহেবদেরকে বলবো, সাহেব আপনি বিদেশি মানুষ, আপনি এটাকে হাত দেবেন না, ওদিকে যাবেন না, সেই কথা সাহেব আমাদের বলছে। কেন না? আমাদের মধ্যে ভাব আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, চেতনা আছে, আমাদের মধ্যে যুক্তি নাই। এই যুক্তি নয় বলে আমাদের বিদেশি সাহেবদের কাছে আমাদের ছাড় খেতে হয়। অভয় চরণ অরবিন্দ পরিক্রমা করছে একটা তুলসী গাছ, তুলসী গাছকে অভয় চরণ অরবিন্দ পরিক্রমা করছে একটা তুলসী, বলতে বাংলার গর্ভের সম্পদ, যে গাছটাকে ফল দেয় না, ফুল দেয় না, পাতাও দেয় না, ফল বিক্রি করে সংসারও চলে না, ফুল বিক্রি করে সংসারও চলে না, পাতা বিক্রি করে সংসার চলে না, সেই গাছটাকে আমরা সম্মান করি, সেই গাছটাকে আমরা ভালোবাসি। শুধু তাই না, অভয় চরণ অরবিন্দ পরিক্রমা করছেন সেই গাছটাকে, যে গাছের ফল বিক্রি করে সংসার চলে না, যে গাছের ফুল বিক্রি করে সংসার চলে না, অভয় চরণবিন্দ সেই গাছটাকে পরিক্রমা করছে। শুধু তাই না, একটা তুলসী গাছ গোটা চব্বিশ ঘন্টা অক্সিজেন যোগায়, সেটা শালও পারে না, সেগুনও পারে না, বড় পারে না, বৃক্ষও পারে না, গোটা চব্বিশ ঘন্টা একটা তুলসী গাছকে অক্সিজেন লাগায়। যে কোনো ধর্মের মানুষ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, হিন্দু ধর্মের মানুষ হোক, তুলসী গাছটাকে সম্মান করি বা সম্মান করতে হয়। অভয় চরণ অরবিন্দ পরিক্রমা করছে তুলসী গাছটাকে, একজন বিদেশি সাহেব এসে বলছে এই তুলসী গাছটাকে আপনারা কতকে, এটাকে আপনি কেন সম্মান করছেন? অভয় চরণ অরবিন্দ বলেন এই তুলসী গাছটাকে অনেক ক্ষমতা আছে, অনেক গুণ আছে, অনেক ভক্তি রয়েছে, যখন বললেন অনেক ক্ষমতা রয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন একটা তুলসী গাছের পাতা নিয়ে সেই বিদেশি সাহেব পা দিয়ে ওগড়াচ্ছে পাতাটা নিয়ে। অভয় চরণ অরবিন্দ বলছেন আপনি একটা তুলসী পাতা নিয়ে পা দিয়ে ওড়াচ্ছেন, বলেও আপনি তো বললেন এই গাছটাকে অনেক শক্তি রয়েছে, তাই দেখলাম এই গাছটাকে কত শক্তি। বলছেন শুনো, আপনি যে গাছের পাতা নিয়ে পা দিয়ে ওড়াচ্ছেন এটা হচ্ছে নারী গাছ, সেই রকম ভাবে শক্তি নাই, পাশে ছিল একটা পুরুষ তুলসী গাছ যেটা হলো বিছুটি গাছ। বলছে এই গাছের পাতা নিয়ে একটু গায়ে বুলাও, দাও দাও করে আগুন জ্বলছে। বলছে প্রথম যে তুলসী গাছটা হলো হলো নারী গাছ, সেই রকম ক্ষমতা নাই, কিন্তু এটা হলো পুরুষ তুলসী গাছ। এই পুরুষ তুলসী গাছের পাতা নিয়ে দেখবে যুক্তিবাদী ধর্ম। তার জন্য অভয় চরণবিন্দ পরিক্রমা করছেন, এই দেখুন আমি বা আপনারা যদি আমরা জলে পড়ে যাই, জল বলতে এক হাঁটু না, এক গোলা জল, জলে পড়ে কি দেখলো, চতুর্দিকে তাকিয়ে দেখলাম কেউ নাই, তখন কি করতে হয়?
রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জীবন মরণ জীবে জীবন মরণ জীবে গতি নাহি ও রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর খেলি কদম্ব মূলে যমুনার কূলে রতন বেঁধিল পরে পোষাবে দুজনে সামরঙ্গ দিয়া ঠান তুয়া চন্দ্রের গন্ধ চামর ধুলা চন্দ্র সমরঙ্গ দিয়া তুয় চন্দ্রের গন্ধ চামর ধুলা চন্দ্র ললিতা বিশোকা সখী ললিতা বিশোকা সখী যত সখী আজ্ঞা দিল সমে চরণার রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসয়নু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসজন পড়িয়া রহিল সবে পড়িয়া রহিল সবে নরতম দা রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর অদীক্ষিতাং লোকলান্দস্যু শিন্নু বরাননে অন্ন বিষ্টার সম দর্শজল মূত্র সম সংগৃহীতাং যৎকৃতাং তস্য সত্য জাতি হদ গতি অদীক্ষিত ব্যক্তি অন্ন বিষ্টার সম জল মূত্র তুলল তারা শ্রদ্ধান্ত কার্য যাহা কিছু করে সমস্ত বৃথা হয়ে যায় দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার হয় না চৈতন্য মহাপ্রভু দীক্ষার ভূমিকাটা অনেক কথা বলে দিল এ আমি বা আপনারা দেখবেন আমাদের কাছে যে বড় বড় মোবাইল থাকে না ভক্তমণ্ডলী এগুলো বললেন গুরুদেব হলেন একটা সিম কার্ড স্বরূপ আমি ন্যায়রত্ন আমি বিদ্যারত্ন আমি জ্ঞানী আমি গুণী আমি পণ্ডিত 10,000 টাকার মোবাইল হোক 2,000 মোবাইল হোক 3,000 টাকার মোবাইল হোক এই মোবাইলের ভিতরে যদি না সিম কার্ড থাকে তাহলে মোবাইলটা বিছানা গল্প তদ্রূপ মানব জীবনের সিম কার্ড হলো গুরুদেব মানব জীবনের সিম কার্ড হলো গুরুদেব আমি ন্যায়রত্ন আমি জ্ঞানী আমি গুণী আমি পণ্ডিত এসবের মধ্যে বড় কথা নাই যদি দীক্ষা না থাকে কোনো কার্য করিবার অধিকার হয় মানব জীবনের দীক্ষাটাই অনেক বড় ভূমিকা অনেক বড় ভূমিকা গুরুদেবের কাছে বলতে হয় গুরুদেবের কাছে আমাদের এমন একটা ভক্তি রয়েছে ভক্তি বলতে কি গুরুদেবকে আমাদের রেডিমেড চোখে দেখলে হবে না দীক্ষার ভূমিকাটা কত দেখবো গুরুদেবকে আমাদের রেডিমেড চোখে দেখতে পারে না পাঞ্চা গুরুদেবকে বেশি ভালোবাসবে লোভী গুরু আর লোভী শিষ্য লোভী গুরু লোভী শিষ্য লোভী গুরু আর লোভী শিষ্য গুরুদেব শিষ্যর বাড়ি বহুদিন পরে শিষ্যর বাড়ি আগত দরজার কাছে গিয়ে বলছে পাঞ্চা দরজাটা খোলো পাঞ্চা কিন্তু পাঞ্চার একটা বাসনা ছিল সংকল্প ছিল যে আমার এই বেগুন গাছে একটাই মাত্র বেগুন হবে আমি খাবো আমার স্ত্রী খাবো এটাকে কাউকে দেবো না
গরম ভাতে বেগুন ভাজা বড়ই ভালো লাগে, গরম ভাতে বেগুন ভাজা এটা আমি খাবো আমার স্ত্রী খাবো, এইরকম ভাবে সংকল্প। এখন হঠাৎ মধ্যাহ্নকালীন দরজার কাছে এসে দরজাটার কাছে নালা দিয়ে বলছে পাঞ্জা দরজাটা খোলো। তখন দরজাটা খুললেন, সঙ্গে সঙ্গে পাঞ্জার হাতে একটা ছুরি আর বেগুন। গুরুদেব বললেন পাঞ্জা তোমার হাতে না না না, সঙ্গে সঙ্গে বেগুনটা রেখে দিলেন ছুরিটা রেখে দিলেন, দিয়ে বলছে গুরুদেব আপনি মধ্যাহ্নকালীন এসছেন, আপনি একটা কাজ করুন ছোট করে একটু ভাজা হোক, ছোট করে সয়াবিনের হোক, পটল ভাজা হোক। কিন্তু গুরুদেবের দিকে লক্ষ্য মরে গেছে, বেগুনের দিকে লক্ষ্য মরে গেছে। ঠিক মধ্যাহ্নকালীন প্রসাদ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে গেলেন। আবার সন্ধ্যাকালীনই এসে ভক্ত গুরুদেবকে ভালো করে পা টিপে দিচ্ছেন, কাছে আসছেন, গুরুদেব আপনি দুপুরে এসেছিলেন ভালো করে খেতে দিতে পারিনি, আপনি একটা কাজ করুন সন্ধ্যার সময় ছোট্ট করে একটু সয়াবিন হবে, বিন কড়াই ভাজা রয়েবে, ছোট্ট করে পোস্ত হবে। গুরুদেব সঙ্গে সঙ্গে বলে দিলেন পাঞ্জা গরম ভাতে বেগুন ভাজা আমারও খেতে ভালো লাগে। মানে লোভী গুরু আর লোভী শিষ্য, ভক্তিটা রেডিমেড নয়, ভক্তিটা নিবিড় ভাবে গভীর ভাবে অন্তর দিয়ে। চৈতন্য মহাপ্রভু বললেন যে ভক্তির সিলেবাস, ভগবান থেকে ভগবানের নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের পদধুলা বড়। ভক্তির 64 অঙ্গ চৈতন্য মহাপ্রভু বললেন বাংলার গর্ভের সম্পদ, ভগবানের লীলাকে 64 প্রকার আসবে, ভগবানের লীলাকে 64 প্রকার দুটি ভাগে ভাগ করতে হলো, 32 আর 32, একদিকে আনন্দ আর একদিকে বিরহ মানে দুঃখ কষ্ট, দুটি ভাগে ভাগ করেছে। ভগবানের লীলার মধ্যে বিভিন্ন সঙ্গীত বেরিয়ে যায়, সেটা দ্বিজেন্দ্র গীতি, লোকগীতি, ভক্তি প্রসাদ গীতি, অতুল প্রসাদ গীতি ইত্যাদি ইত্যাদি সঙ্গীত বেরিয়ে যায়। আনন্দ আর বিরহ 32 আর 32, ওটাকে কেটে চৈতন্য মহাপ্রভু বললেন বাংলার মানুষ, কলির মানুষ, অল্প আয়ুগত প্রাণ সুখ সর্বেশ্বর, কলির মানুষ ওটাকে 32 পারবে না, ওটাকে কেটে আবার করে দেন নবমেধা ভক্ত। রূপ গোস্বামী সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুকে বললেন লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য, প্রভু শ্রীবাসের অঙ্গনে তুমি কোন লীলাটাই বেছে নেবে, আমার এই তিনটি লীলা রয়েছে, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য। চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে বেছে নিলেন ওই লীলা মাধুর্য। আবার লীলা মাধুর্যের ভিতরে নবমেধা ভক্তি রয়েছে, শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য সখ্য আত্মা নিবেদন। হরিনাম শুনতে গেলে মা আগে জন্মন্তবাদ বুঝতে হবে, সত্য যুগে কে ছিল, ত্রেতা যুগে কে ছিল, দ্বাপর যুগে কে আসলো, কলিতে কে আসবে, এটাই হলো জন্মন্তবাদ। নবভিজ্ঞা ভক্তি গ্রহণ করলেন, তার মধ্যে এই যেমন আমরা করি কি চৈতন্য মহাপ্রভু বললেন হরিনামের ভিতরে আবারও দেখলেন, এই যেমন আমরা একাদশী করি মা 12 দুগানে 24 একাদশী, ওটাকে মহাজন কেটে বাদ দিয়ে দিলেন, সংসারী মানুষের জন্য আবার ওটাকে 4টে একাদশী করে দিয়ে দিলেন, স্বয়ং উত্থান পার্শ্ব ভবে আবার বললেন পারবেন না, সেটাও কেটেকে একটাই করে দিয়ে দিলেন, ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে, যে তিথি আমার ভগবান পৃথিবীর উপরে এসেছে সেই তিথিকে বন্দনা করবেন, সেটাই হবে জীবন সার্থক এবং জীবন হবে ধন্য। শ্রবণ কীর্তন, শরণ বন্দনং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সখ্য আত্মা নিবেদনং, বাঁধনের মধ্যে দিয়ে দিলেন, এক তারাতে বেঁধে দিল দু তারার সু, একই দেহে রাম নাম
কৃষ্ণ সুমধু এক তারাতে বেঁধে দিল দু তারা দিশু একই রেহে রাম নাম কৃষ্ণ সুমধু হরি বল সরজ নদীতে নে সরজ নদীতে সরজ নদীতে নেমে দেহ শীতল হয় আমার বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে প্রেম যমুনা যায় গো সরজ নদীতে নেমে সরজ নদীতে সরজ নদীতে নেমে দেহ শীতল হয় আমার বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে প্রেম যমুনা যায় গো শান্তি বাড়ির দুটি বুকে শান্তি বাড়ির দুটি বুকে ক্লান্তি যেন হো একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু একতারাতে বেঁধে দিল একতারাতে বেঁধে দিল দুতারার ইশু একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু আর একই দেহে রাম নাম কৃষ্ণ একতারাতে বেঁধে দিল একতারাতে বেঁধে দিল দোতারার ইশু একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু জীবে শিবে একই হয়ে জীবে শিবে জীবে শিবে জীবে শিবে জীবে শিবে এক হয়ে ঘুচলে গেলে আমার বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে বৃন্দাবন মেনে নামন বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে প্রেম যমুনা যায় গো শান্তি বাড়ির দুটি বুকে শান্তি বাড়ির দুটি বুকে ক্লান্তি যেন হো একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু আর এক তারাতে বেঁধে দিল এক তারাতে বেঁধে দিল এক তারাতে বেঁধে দিল দু তারার ইশু একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু আর একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধু অদীক্ষিতাং লোকলং দোষ তাহলে নববেদা ভক্তি চৈতন্য মহাপ্রভুকে সঞ্চয় করল কলির জীবের জন্য কলির জীবের জন্য চৈতন্য মহাপ্রভু দীক্ষাটা সেটাও প্রয়োজন করলেন চৈতন্য মহাপ্রভু পারতেন তৎকালীন সময় একটা গ্রন্থ লিখলেন কি ভক্ত গ্রন্থ লিখলেন কিন্তু চৈতন্য মহাপ্রভু গ্রন্থ লিখলেন না কেন মধ্যাহ্নকালীন তো চৈতন্য মহাপ্রভু দেখলেন পরবর্তী সময়ে যখন আমার ভক্ত আমার ভক্তবৃন্দ চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার ভক্তবৃন্দ আমার গ্রন্থ থেকে আমার গ্রন্থ পাঠ করে তারা একটা আমিত্র জড়াবে এই আমিত্রকে সঞ্চয় হবে পারতেন না চৈতন্য মহাপ্রভু ন্যায়রত্ন বিদ্যারত্ন জ্ঞানী গুণী পণ্ডিত দুটো শিষ্য করে রাখতে কিন্তু না চৈতন্য মহাপ্রভু কেন শিষ্য করেননি একমাত্র কারণ হলো এ পরবর্তী সময়ে দেখবেন যে আমি চৈতন্য মহাপ্রভু তারা আমিত্র মজা করবে যে আমি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব
চৈতন্য মহাপ্রভু আমার গুরুদেব। এই আমিত্বটাকে দূর করবার জন্য তিনি কোনো কিছু লেখেনি, কিন্তু লেখেনি বটে, সঞ্চয় করে লিখেছিলেন। শেষে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম্। তিনি গ্রন্থ লেখেন, তিনি গ্রন্থগুলো সঞ্চয় করে লিখেছিলেন, লিপিবদ্ধ করে লিখেছিলেন। কেন না পরবর্তী জেনারেশন গুলো যারা আসবে এই গ্রন্থগুলো তারা পাঠ করবেন, তারা শ্রবণ করবেন। আর আমি যদি শিষ্য করে থাকতাম তাহলে সেই শিষ্যর আমিত্ব থাকতো। আমি যদি আমার গ্রন্থ পাঠ করতেন তারা আমিত্ব রাখতেন যে আমি চৈতন্য মহাপ্রভুর গ্রন্থ পাঠ করি। তার জন্য কোনো শিষ্য করেন, চৈতন্য মহাপ্রভু শিষ্য করেনি। শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভু কোন পিতৃ পরিচয়ে পরিচিত নয়, মাতৃ পরিচয়ে পরিচিত। মাগ, 100 টাকার কিলো ধান নিয়ে যদি মাঠে ছড়ানো যায় ভালো বীজ অঙ্কুরও হবে না। যদি ক্ষেত্র যদি ভালো হয় 10 টাকার কিলো ধান নিয়ে যদি মাঠে ছড়ানো যায় অঙ্কুরও ভালো হবে। চৈতন্য মহাপ্রভু কোন পিতৃ পরিচয়ে পরিচিত নয়, কোন মাতৃ পরিচয়ে পরিচিত। কারণ ক্ষেত্র যদি ভালো হবে ফসল হবে ভালো। দীক্ষার ভূমিকাটা কত বড় চোখে দেখলেন, দীক্ষার ভূমিকাটা। এই দেখবেন চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য শুধু সংক্লিশন করলেন শ্রীবাসের অঙ্গনে, দরজা বন্ধ করে সেখানেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যাকে দেখবেন তাকেও কৃষ্ণ দেবে। বাংলার গর্ভের সম্পদ বিভিন্ন হরিনাম কি চিরস্থায়ী প্রেম। জগতে যত শক্তি আছে, সঙ্গীত রয়েছে, সেগুলো হলো ক্ষণস্থায়ী প্রেম। এই চিরস্থায়ী প্রেমে একটা ভক্তি সঞ্চয় করে। শব্দের মধ্যে কি রয়েছে না হরিনামের মধ্যে একটা রয়েছে কি অচিন্ত শক্তি, যা ভগবানের সঙ্গে ভক্তের একটা সম্পর্ক তৈরি করে, নিবিড় সম্পর্ক তৈরি করে। সেই হরিনাম দিয়ে মুখরিত করলেন চৈতন্য মহাপ্রভু অগণিতকে ভক্তবৃন্দ। দীক্ষাটা তিনি বারে বারে সঞ্চয় করলেন। কেন না দীক্ষার ভূমিকাটা অনেক বড়। ধর্ম যদি আমরা বারবার করে উচ্চারণ করি, মা ধর্ম কোথায়? ধর্ম কোনো রামায়ণে নাই, ধর্ম কোনো ভাগবতে নাই, ধর্ম কোনো চণ্ডীতে নাই, ধর্ম গীতায় নাই, ধর্ম কোথায়? বারবার করে যদি উচ্চারণ করি ধর্ম কোথায়, ধর্ম হলো কথায়, কোথায় না কথায়, সেটা কি কথা না কৃষ্ণ কথা। যে কথা এখনো বিজ্ঞান রিসার্চ করে দেখছে শব্দের মধ্যে কি রয়েছে, যে কথা এখনো পর্যন্ত বৈষ্ণব সমাজ রিসার্চ করে দেখছে, গবেষণা করে দেখছে এই শব্দের মধ্যে কি রয়েছে। অচিন্ত শক্তি অগণিত ভক্তকে, অচিন্ত শক্তি রয়েছে এই শব্দের মধ্যে। সেই শব্দটা হলো একমাত্র বিশুদ্ধ হরিনাম শক্তি। শক্তিটা কি, কারা শক্তি সঞ্চয় করবে? এই যেমন চাকে ফেলে কলসি গনে মা, পূর্বজন্মের সুকৃতির ফলে দেব হইতে মানবের আবির্ভাব, আর পূর্বজন্মের দুষ্কৃতির ফলে অসুরের পরিণত হয়ে যায়। কোমর চাকে ফেলে কলসি করবে, একটা কলসি সংসারের কাজে লেগে যাবে, একটা কলসি পায়খানা দরজার সামনে থাকবে, আর একটা কলসি দেব কাজে লেগে যাবে। কেন? পূর্বজন্মের সুকৃতি, পূর্বজন্মের সুকৃতির ফলে দেব হইতে মানবের আবির্ভাব হয়, আর পূর্বজন্মের দুষ্কৃতির ফলে অসুরের পরিণত হয়। চৈতন্য মহাপ্রভু বলছে যে যার জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না তার জিহ্বা হলো ছাগলের জি। যার মুখ দেখে যদি কৃষ্ণ নাম বলি তার মুখ মানে তুমি চেয়েও না। বারে বারে তিনি বলে দিলেন। কেন না ধর্ম একটা জিনিস যা মানুষের পশুত্বকে নষ্ট করে। ধর্মের জন্য মানুষের সঙ্গে পশুর পার্থক্য, নতুবা মানুষ শরীর পার্শ্বে পশুর পার্থক্য কোথায়? আহা নিদ্রা ভয়,
কেন না ভারতবর্ষ হলো শাশ্বত সনাতন পবিত্র হিন্দু ধর্মের দেশ এখানে ন্যায় নীতি আদর্শ প্রেম প্রীতি ভালোবাসা সবই বিরাজমান আমেরিকা প্রকৃত ধনী দেশ জাপান প্রকৃত ধনী দেশ লিউজেন প্রকৃত ধনী দেশ কিন্তু সেখানে জাগতিক সীমাহীন মানুষ পায় না সেখানে বাজবার কি অর্থ সেটাও বুঝতে পারে না ভারতবর্ষ মানুষ জন্ম নেয় মুক্তি পাওয়ার জন্য উদ্ধার পাওয়ার জন্য ভারতবর্ষ মানুষ একমাত্র জন্ম নিতে চায় যে দেশেতে কোনো নারী পূজা হয় না যে দেশেতে কোনো মূর্তি পূজা হয় না সে দেশ সে জাতি কোনোদিন বড় হতে পারে না একমাত্র ভারতবর্ষ জন্ম হওয়ার পরে বড় হওয়ার একমাত্র কারণ এখানে মূর্তি পূজা হয় কুমারী পূজা এটুকু বেলুড় মঠে গিয়ে দেখবেন কুমারী পূজা চলে কেন ভারতবর্ষ হলো শাশ্বত সনাতন পবিত্র হিন্দু ধর্ম না না মানুষ তারা তো মানুষ তারা তো না 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 মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের মাঝে দিয়ে যায় তারা দেবতার পরিচয় মানুষ তারা তো মানুষ তারা তো না 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 মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের মাঝে দিয়ে যায় তারা দেবতার পরিচয় ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো মানুষের মাঝে দিয়ে যায় তারা দেবতার পরিচয় ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো মানুষের মাঝে দিয়ে যায় তারা দেবতার পরিচয় না না মানুষ তারা তো মানুষ তারা হৃদয় গৌর হরি 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 গো মানুষের মাঝে দিয়ে যায় দেবতার পরিচয় চৈতন্য মহাপ্রভু রাধার ভাব গোপীর প্রেম আপনা মাধুরী তিন বাঞ্ছা পুরায়েতে নদেও বেতারে আরো দেখলেন দীক্ষার ভূমিকাটা কত বড়ই প্রয়োজন পড়বে চৈতন্য মহাপ্রভু দীক্ষার ভূমিকাটা আরো কত বড় করে প্রয়োজন করলেন চৈতন্য মহাপ্রভু দীক্ষাটা আরো বড় চোখে দেখলেন কেন রাধার ভাব গোপীর প্রেম আপনি মাধুরী তিন বাঞ্ছা পুরায়েতে নবতারে আমি সত্য যুগে ছিলাম ত্রেতা যুগে ছিলাম দাপুরে আমার আসবে বলিতে আমার এসে যাব ব্রহ্মা অপরাধ করেছে তার জন্য 164 শ্লোক উচ্চারণ করলেন আমি অপরাধ চাইলাম ক্ষমা চাইলাম ভিক্ষা চাইলাম তবু তুমি আমার দিকে তাকালে না তুমি কেমন করে এসে দিতে পারো আমি দেখি কেমন ভাবে থাকতে পারি চৈতন্য মহাপ্রভু আবার এগিয়ে চলে আসে রাধার ভাব গোপীর প্রেম তিনি গৌর হরি 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 কই ছোট মাধু কই ছা সুখে তুই সুখে মাধুরিমা
ब्रजे नाही होइलो पूरो एतिनो एतिनो वांछित धन ब्रजे नाही होइल भाबियाना पाइनिया हरिवल हरिवल भाबियाना पाइनिया कोई छन तुआ प्रेम कोई छन मधुरी राधारानी देख लें प्रेम दिले मत निबिड़ प्रेम देखो भगवान राधारानी संगे छाते छा लगे प्रेम करें भलोबासा प्रेम छाते छा लगे শুধু তা না ভগবান যে ধপার মানিতে বসনগুলো পরিষ্কার করতে দিতেন বসনগুলো পরিষ্কার করতে দিতেন সেই ধপার বাড়ি রাধারানী বসনগুলো পরিষ্কার করতে দিতেন কেন না এই বসনে বসন লেগে যদি একটু প্রেম সঞ্চয় হয় কইছো না তুয়া প্রেম কইছো না মাধু হরিবল হরিবল এতিন বঞ্চিত ধন ব্রজে নাহি তুমি বিশু ভালো রাজে রবীন্দ্রী রাধে রাধে তুমি আমার প্রেম দাও বিবেক দাও বৈরাগ্য দাও চেতনা দাও 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 তুমি বিশু ভালো রাধে তুমি আমার প্রেমে দাও বিবেক দাও ভক্তি দাও বৈরাগ্য দাও 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 কইছো না তুয়া প্রেম কইছো না মাধুরী মা কইছো না সুখে রাধে তুমি আমার
তাদের তুমি আমার প্রেমে দাও বিবেকে দাও ভক্তি দাও বৈরাগ্য দাও দাও রাধারানী বিষ্ণু রাজ নন্দিনী শ্রীমতী রাধারানী মা ওই যে গলায় হিরে মানিক মুক্তর মালা ছিল ভগবানকে সঙ্গে সঙ্গে বনিয়ে দিলেন ভগবান বলছে আরে রাধে তুমি আমার হিরে মানিক মুক্তর মালার লোভ দেখাচ্ছ হরিবল হরিবল তুমি বিষ্ণু ভানু রাজ নন্দিনী বলে তুমি হীরের মালার লোভ দেখাচ্ছ রাধে তোমার গলায় আর একটি মালা আছে যে মালা তুমি নির্জনে বসে গেঁথেছিলে যে মালার ফুল হলো ভক্তি মার্গের ফুল সুতোটা হলো কৃষ্ণ প্রেমের সুতো রাধে তুমি আমার ফুল দাও ভক্তি দাও বৈরাগ্য দাও রাধে তোমার গলার মালায় আছে যে মালাটা তুমি নির্জনে বসে গেঁথেছিলে হরি বল হরি বল যে মালাটা তুমি খুলে দিয়েছ বলে শাশুড়ি ননদের গঞ্জনা উপেক্ষা না করে জলস্য যমুনার কাছে গিয়ে কৃষ্ণ বলে কাঁদো হা কৃষ্ণ বলে কাঁদো রাধে তুমি আমার ভক্তি দাও দাও মাধু বিষ্ণু ভানু রাজ নন্দিনী শ্রীমতী রাধারানী প্রেমের সঞ্চয়টা দেখুন সিলেবাসটা দেখুন ভালোবাসতে গেলে ভালোবাসার প্রয়োজন হয় তা না হলে সুখ দরজার ভিতর থেকে ঢুকবে আর দুঃখটা জানলার ভিতর থেকে বেরিয়ে যাবে রাধারানীর কাছে প্রেমের ঋণী হলো স্বয়ং ভগবান রাধারানীর কাছে প্রেমটা ভগবান প্রার্থনা করে হাত জোড়ো করে চেয়ে নিলে রাধে তুমি আমার প্রেমে দাও বিবেকে দাও বৈরাগ্য দাও 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 মাধু রাধারানী যমুনায় জল যখন নিতে যায় তার আগের কলসিটা ছিদ্র করে দিয়ে দেয় কেন ওই যমুনার কাছে গিয়ে আমার ভগবানকে আমি দর্শন পাব সেটা একবার নয় বারে বারে দর্শন পাব ওই বারে বারে দর্শন পেতে গেলে কলসি নিয়ে অজুহাতে চলে যেতে হয় যমুনার কাছে গিয়ে যমুনা তুমি আমার প্রেমী দাও ভক্তি দাও বৈরাগ্য দাও দাও ভগবান রাধারানীকে দেখে সঙ্গে সঙ্গে বললেন তুমি বিষ্ণু ভানু রাজ নন্দিনী রাধে তোমার ভালোবাসার কাছে আমি আমি দুহাত ধরে বিনতি করি রাধে 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 যে ধপার বাড়ি ভগবান বসনগুলো পরিষ্কার করতে দিতেন সেই ধপার বাড়ি রাধারানী বসনগুলো পরিষ্কার করতে দিতেন কেন বসনে বসন লেগে যদি প্রেম সঞ্চয় হয় হরিবল হরিবল আর সেই রাধারানী প্রেমের কাছে সঞ্চয় হয়ে ঋণী হয়ে গেল ভগবানের কাছে ঋণী হয়ে গেলে সত্যদেতা সত্যযুগে ঋণী হলেন দ্বাপর যুগে ঋণী হলেন দ্বাপরে নেয় বলি তো ভগবান কাছে ঋণী সত্যযুগে আমি অমরাধ করলাম আসলেন না ত্রেতা যুগে তাও নয় দ্বাপরে নয় কলিতে আমার গৌরাঙ্গ রূপে আমি কলি জিতে আসি কলির মানুষকে বুঝিয়ে দেবো
লোচন দাসের পদ দিয়ে আমরা আলোচনা করি। আসুন ভক্তমণ্ডল, লোচন দাসের পদ। পৃথিবী মেলায় ঘুরতে 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 একটা গাছ কিনে ফেললাম, যে গাছের মাগো যে গাছের ফলও নাই, ফুলও নাই, পাতাও নাই, শুধু কাঁটায় ভরা। সংসারে যতদিন দিতে পারবে ভালো, না দিতে পারলে বন্ধু বান্ধব আত্মীয় সবার কাছে বদন কালো। বৌমা ছেলেকে বলছে, কি গো শুনতে পাচ্ছ, মধু তার বাবাকে কোথায় দিয়ে এসছে একটু দেখো না। লোচন দাসের পদ মধ্যাহ্নকালীন সবাই গ্রহণ। বৌমা ছেলেকে গভীর রাতে ছেলেকে বলছে, এই দেখো মধু তার বাবাকে কোথায় দিয়ে এসছে, তুমি একটু লক্ষ্য করে দেখো তো, যাও না খোঁজ খবর নিয়ে। শাশুড়ি মা মরে যাওয়ার পরে আমার পিঠে যেন একটা বোঝা এসে গেল, আস্তে আস্তে আমার পিঠে যেন একটা বোঝা এসে গেল, যাও না। পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বৃদ্ধ আশ্রমে চলে গেল। একই মালিকের দুটি আশ্রম, একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রম। আলে বাবাকে দিতে গেলে কি বৃদ্ধাশ্রমের প্রয়োজন? একই মালিকের দুটি আশ্রম। লোচন দাসের পর ফাঁকতালে গিয়ে না, একই মালিকের দুটি আশ্রম, একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম। বৃদ্ধাশ্রমের প্রয়োজন, ছেলে সব ঠিক করে চলে এসেছে। পরের দিন সকাল না হতে হতে ছেলে বাবাকে ডাকলেন, বাবা, ও বাবা, খোকা আমাকে ডেকেছিস? হ্যাঁ বাবা। আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি তো? বাবা তুমি জানলে কি করে? খোকা তুই যখন অফিস থেকে ফিরে এসেছিস রাত্রে, তোরা দুই লোকেই আলোচনা যখন করছিলিস আমি শুনতে পেয়েছি। তবে জানিস খোকা আমার আনন্দ লাগছে। কেন বাবা? খোকা এ জগতে আমার কথা কেউ না ভাবলেও আমার বৌমা তো আমার কথা ভেবেছে। এ জগতে আমার কথা কেউ না ভাবলেও তো আমার বৌমা তো আমার কথা ভেবেছে। খোকা তুই থাকিস অফিসে, বৌমা সংসারের কাজে লেগে যায়, নাতি স্কুলে যায়, আমি বড় একা হয়ে যাই রে খোকা। বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দি। সঙ্গে সঙ্গে বললেন, ব্যাগ লাগবে না, তোর দেওয়া ধুতি পাঞ্জাবি অনেক ভালো, বারান্দায় ছিল, গামছাটা নিয়ে কাঁধে ফেলে চললে। জানিস খোকা বৃদ্ধাশ্রমে গেলে আমার একটাই ভালো হয়, খোকা সমজুড়ো মানুষ না হলে সমব্যথিত কথা কি বোঝানো যায়? যার ছেলে ঘাড় ধাক্কা করে বার করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, দুবেলা দুটো খেতে পায় না, সেই বাবার সঙ্গে গিয়ে দুটো মনের কথা তো কোয়া যাবে। বাবা এগিয়ে যায়, ছেলে পিছিয়ে যায়, আশ্রমের মালিকের কাছে বাবাকে পৌঁছে দিয়ে দিলে। কিছুটা পরে কিছুটা দূরে আগত হয়ে আসার পরে সঙ্গে সঙ্গে পকেটে ফোনটাই বেজে উঠল, কি গো তুমি বলে এসেছো তো সামনে দুর্গাপূজা, তোমার বাবা যেন বাড়িতে না আসে। না রে এই কথাটা তো বলতে মনেই ছিল না। আরে তুমি কি বলো তো, তুমি ভিডিওতে চাকরি করো আর তোমার বাবা বৃদ্ধ আশ্রমে থাকবে, এটা কি তুমি বলে আসনি? যাও গিয়ে বলে এসো। সঙ্গে সঙ্গে চলে যাওয়ার পরে ছেলে আবার পিছন ফিরে আশ্রমে গিয়ে দেখলেন মালিক যে চেয়ারে বসে, মানে বৃদ্ধাশ্রমের মালিক যে চেয়ারে বসে সেই চেয়ারে বাবাকে বসিয়ে রেখেছে। হরি হরি বল।
খোকা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আপনি কি কোনোদিন আমার বাবাকে দেখেছেন? সঙ্গে সঙ্গে বললেন, আমি যে কথা বলতে এসেছি এটা পড়ে থা, কিন্তু আপনি কি কোনোদিন আমার বাবাকে দেখেছেন এর আগে? সঙ্গে সঙ্গে বললেন, খোকা রে, আমার অনাথ আশ্রম থেকে তোকে নিয়ে গিয়েছে, আমার অনাথ আশ্রমে থেকে তোমাকে নিয়ে গিয়েছিল, কেন জানো তো? তোমার মা হলো বন্ধা, তো আমি বলেছিলাম শ্যামদা, যে গাছের ছাল সেই গাছে জোড়া লাগে, অন্য গাছে জোড়া লাগে না। তো বলার সঙ্গে সঙ্গে বলেছিল, দাদা ছেলে বৃদ্ধ বয়সে ভাত না দিক শেষ তো মুখ অগ্নি করবে, এটাই আমার বলো, ভাত না দিলেও তো আমাকে মুখ অগ্নি করবে, এটাই আমার জীবন সার্থক। আমি বারে বারে বলেছিলাম, যে গাছের ছাল সেই গাছে জোড়া লাগে, অন্য গাছে জোড়া লাগে না। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে ছেলে গিয়ে বাবাকে দুটি পা ধরলে, বাবা ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, খোকারে ভুল তুই করিসনি, ভুল আমি করেছি। সংসার জগতে সংসারের হিসাবটা মেলাতে পারছি না রে, সংসারের হিসাব মেলাতে পারছি না, ভুল আমার হয়ে গেছে রে। আমি বা আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে, এই দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে যখন মায়েরা যখন তেলে যায় আলোচনা করে, আমার ছেলে ভাত দেয় না, এটা হয়েছে, অমুক হয়েছে, হরিমত জানো তো, হরিমত ভাগে খাচ্ছিলাম দু মাস করে, দু মাস মতন আমাকে দেয় না, বড় ছেলের কাছে খায়। বাবা এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠে, কি গো হরিবদর মা, আমি বেঁচে আছি, মানে কি 80 বছরের বাবা কি মাটি কেটে খাওয়াবে? আমি এখন বেঁচে রয়েছি গভীর রাতে নিঃশব্দে নীরবে, ছেলে দুঃখ দিলে মা কাঁদে, বাবার কান্না গভীর রাতে হয়, গভীর রাতে হয়, গভীর গভীর রাতে বাবা কাঁদে, সে কান্নাটা কেউ দেখতে পায় না। দরজাটা খুলে ঠাকুর ঘরের দরজা খুলে ঠাকুর ঘরের কাছে গিয়ে হাগুর হাগুর করে কাঁদে, গৌরহরী কোনোদিন তো তোমার কাছে এইরকম সন্তান চাইনি, এ তুমি আমার কি করলে? পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মা যদি জিজ্ঞেস করে, ওগো কোথায় গিয়েছিলে, না না ওই যে গরুটা খুলে গিয়েছিল তো গভীর রাতে, গোয়ালে গরু খুলে গিয়েছিল, গরুটা মারতে গিয়েছিল, বাবার কান্না গভীর রাতে, মায়ের কান্না লোকা চড়ে, মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা আজও কাঁদছে সন্তান ভাত দেয় না বলে। কান্না কোনোদিন থামে না। নচিকিতার একটা উপলেশন মানে একটা গান করেছিল, ছেলে আমার মস্ত মানুষই মস্ত অফিসার, ছেলে আমার মস্ত মানুষই মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারে, নানা রকম জিনিস আরে আসবাসপত্র দাবি, এসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না, স্বামী স্ত্রী আর আর সেসিয়ান জায়গা বলো কো, আমার ঠিকানা সেই মিঠাই আশ্রম, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারে, নানা রকম জিনিস আরে আসবাসপত্র দামি, এসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না, স্বামী স্ত্রী আর আল সেসিয়ান জায়গা বলো কো, স্বামী স্ত্রী আর আল সেসিয়ান জায়গা বলো কো, আমার ঠিকানা সে বিদ্যায় আশ্রম,
আমারে ঠিকানা সেই বিদ্যায় আছো, আমারে ঠিকানা সেই বিদ্যায় আছো। লোচন দাসের পদ দিয়ে তো আসো, আমরা সবাই মিলে দেখতে পাই তো আস্তে আস্তে বৈকালে প্রভাব এসে যায়। আমরা আজকের আস্বাদন করবো ভগবানের অপরাজিত লীলা মাধুর্য, যে লীলা আজও পর্যন্ত বৃন্দাবন বহন করে চলছে, যে লীলা সম্মার জন্য আমরা বহু সময় ভাবে বহুভাবে আমরা সবাই মিলে একত্র হয়েছি। আমরা আস্বাদন করব সেই ভগবানের লীলা মাধুর্য, আজও সেই ভগবানের লীলা এখনো অপেক্ষাকৃত রয়ে রয়েছে বৃন্দাবন। কেননা আমি বা আপনারা, আমরা যেখানে বাস করি এগুলো হলো গ্রাম শহর বা পল্লী, কিন্তু ভগবান যেখানে বাস করে সেগুলো হলো ধাম, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম, কাশী ধাম। তাহলে শুনতে যদি হয় আমরা সবাই মিলে আস্বাদন করব। আমরা আস্বাদনের আগে সেই বৃন্দাবনের লীলা দিয়ে সবাই মিলে গ্রহণ করব, এই লীলাই আমরা সবাই মিলে উলুধ্বনি করব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে মাঝে রে, বৃন্দাবনে বৃন্দাবনের শাখে শাখে কত শত মোর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে এখনো সে গভীগুলি ব্রজের পথে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি গাভী গাভী এখনো সে গাভীগুলি ব্রজের পথে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি ব্রজের পথে উড়াই ধুলি, সকাশঙ্গে কলাকলি বন্ধু সঙ্গে কলাকলি বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে এখনো সে রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধারানী মধে রাধারানী পাগলিনী, এখনো সে রাধারানী পাগলিনী রাধা রাধা, এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী, সকা সঙ্গে কলাকলি বন্ধু সঙ্গে কলাকলি বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আমাদের অনেকের শাখ হয় আমরা বৃন্দাবনে যাবো, আমরা মথুরায় যাবো, আমরা পুরীতে যাবো, সাধক ভামকাফা এই কথাটা রচনা করলে সাধক ভবা বাগলা, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে,
মাদক ভোবা পাগলা ভোবা পাগলা ভোবা পাগলা ভোবা ভোবা পাগলা ভোবা পাগলা কেঁদে বলে মায়ের চরণে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে ললিতা বিশোকা চিত্রা চম্পকলতা সুদেবী অঙ্গদেবী ইঙ্গুরাগা তিঙ্গু বিদ্যা অষ্টসবী সবাই সখীগণকে নিয়ে বললেন সখী রজনী তখন তৃতীয় মোহর ভগবান কি কুঞ্জে প্রবেশ থাকবে আস্তে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জের মধ্যে প্রবেশ থাকবে চলো আমরা সবাই মিলে ভগবানকে আনার জন্য ব্যস্ত থাকি সবাই মিলে যাই চন্দ্রাবলীর কুঞ্জের মধ্যে প্রবেশ করতে গেলে বাবা এক এক সখী এক এক রাগ ধারণ করতে হবে বিন্দে সুন্দরী জানিয়া চাতরী শ্রীরামের বেশ হইল ললিতা সুন্দরী রূপ মনোহরী সুবলে বেশ হইল রাধারানীকে সঙ্গে সঙ্গে ললিতা বিশোকা সবাই মিলে বলে রাধে ভগবানকে একমাত্র আনতে পারবে তুমি ছাড়া ভগবানকে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আনা সম্ভব না রাধারানী তখন বললেন রাধে আমি যে রমণী আছি আমি রমণী হয়ে কেমন করে পুরুষের মুখে আঘাত করব আমার পক্ষে সম্ভব নয় যদি তোমার সদ উপায় থাকে তাহলে তুমি দেখো আমি পারিব না এক এক সখী এক এক রাকালের বেশ ধারণ করে চন্দ্রাবলীর কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন চন্দ্রাবলীর কুঞ্জের মধ্যে যখন ভগবান প্রবেশ করলেন সবাই মনে উঠে উঠলেন চন্দ্রাবলীর কুঞ্জের মধ্যে না জানি কে এসে গেছে এখন তার মধ্যে কেউ বলে উঠেছে কালো ভগবানকে খারাপ বললে কি ভগবান কি রেগে যাবে না ভালো মানুষের খারাপ বললে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করবে সঙ্গে সঙ্গে বলে উঠলে কালো কালো বলো না গো ও গো রাজার জিয় মন করে গা কালো বলো না গো ও গো রাজার জিয় মন করে গা কালো বলো না গো ও গো রাজার জিয় আমার কালো বলো কালো বলে লজ্জা দিও না রাই গৌর হরি হরি বল কালো তোমার মাথার কে নয়নে রীতানা কালো তোমার মাথার কে নয়নে শাড়িটি পরায় দিল দিয়া বাহু মান অমন করে গালো গালো বলো না গো গো বলো না গো ভগবান রে
মন করে কালো কালো বলো না গো গো আলো মন করে কালো কালো বলো না গো ও গো গো আলো রে লোচন দাসের পর তুমি কালো বলো না সঙ্গে সঙ্গে বলেন রাধারানী সঙ্গে সঙ্গে ললিতা বিশোকা চিত্রা চম্পকলতা নিয়ে লীলার প্রসঙ্গে মাঝে মাঝে তত্ত্ব কথা আমরা সবাই মিলে গ্রহণ করব যদিও আপনারা সবাই এসেছেন আপনারা এখানে যারা রয়েছেন গুরুজন প্রিয়জন পরমাত্মীয় আত্মীয় তো আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম কি অধ্যয়নের জন্য কিছু গৌর কথা বৃত্তি হয়েছি আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন এই পথের পথমর্যাদায় কিছু রক্ষা করতে পারেন পরিচয় আপনারা তো সবাই জানেন এই গ্রামের সন্তান আজকের হরিনামটা আমরা অনেক বড় চোখে দেখি আর বড় চোখে দেখি বলে আমরা বাংলার সব থেকে মহামূল্যবান সম্পদ গ্রহণ করতে পেরেছি তো আমরা জানি দীর্ঘ প্রায় এক বছর লকডাউন করোনা ভাইরাস পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে তো আমেরিকা প্রকৃত ধনী দেশ জাপান প্রকৃত ধনী দেশ নিউজিল্যান্ড প্রকৃত ধনী দেশ কিন্তু সেখানেই সবাই চলে গেল ভগবান বললেন মানুষের থেকে মানুষের ছায়া যখন বড় হয়ে যাবে সূর্য তখন সেই সময় অস্ত চলে যাবে আস্তে সূর্য তখন সেই সময় অস্ত চলে যাবে দেখুন আজকের মায়ের বন্ধনটা কেমন দেখুন ভগবান বলছে আমার থেকে যখন মানুষ দূরে সরে যায় কারের হাতে লাঠি নাই বন্দুক নাই ছুরি নাই আপন ইচ্ছায় কোনো বিশ্বযুদ্ধ নয় আপন ইচ্ছায় আমরা সবাই একে একে অকতরে অকাতরে আমরা সবাই মিলে বিসর্জন হয়ে গেলাম কেন ভগবান বলছেন আমার থেকে তখন দূরে সরে যাবে আমি এই সিগন্যালগুলো দেখা দিয়ে সাধুগণের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতদের দমন করার জন্য আবার আমি আসব সন্তান মায়ের কাছে থেকে চলে গেল অথচ দেখা তো দূরের কথা ছোঁয়া তো দূরের কথা দেখাই পেল না বাবার মুখাগ্নি সন্তান করবে সেটাও হলো না কেন লকডাউন করোনা ভাইরাস ভগবান সেই সময় বলে দিলি ওরে সবাই আমার আমার আপন আপন করিস এটা তোর কেউ আপন নয় রে একমাত্র আমি তোর আপন সবাই দূরে সরে গেল ভগবান রয়ে গেল অথচ এই গ্রাম বাংলায় আমরা ভারতবর্ষের আক্রান্তর হার বেশি রয়েছে কিন্তু মরণের হার কম কেন ভারতবর্ষে এখনো কৃষ্ণ নাম চলে এখনো হরিনাম চলে এখনো ধর্মীয় অনুষ্ঠান চলে এখানে নারী পূজা চলে কুমারী পূজা চলে মূর্তি পূজা চলে বিজ্ঞান রিসার্চ করে দেখলেন যে দেশে তো কোনো নারী পূজা হয় না মূর্তি পূজা হয় না সে দেশ জাতি কোনোদিন বড় হতে পারে না তো ভারতবর্ষ বড় হওয়ার একমাত্র কারণ হলো এখানে কুমারী পূজা চলে একে অপরের সম্মান দেন শুধু তাই নয় ভারতবর্ষ থেকে মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি বেজে উঠে ভারতবর্ষ ধর্মীয় দেশ এখানে মসজিদে নামাজের ধ্বনি এসে যায় মুসলমান গির্জায়তে ধ্বনি এসে যায় একমাত্র ভারতবর্ষ হলো শাশ্বত সনাতন পবিত্র হিন্দু ধর্মের দেশ ধর্মটাকে আমরা অনেক বড় চোখে দেখি ধর্ম আছে বলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য নতুবা মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায় আমরা এখনো দেখি শিক্ষার ভূমিকাটা আমরা অনেক বড় চোখে দেখি বারবার করে যদি উচ্চারণ করি ধর্ম কোথায় না ধর্ম হলো কথায় সেটা কথায় না কি কথা না সেটা কৃষ্ণ কথা তার জন্য হরিমাসরে আসে এখানে কি ভালো পোশাক পরে না হরিমাসরে আসতে গেলে যোগ্যতার প্রয়োজন কি শিক্ষা জ্ঞানী গুণী পণ্ডিত না একটাই মাত্র শিক্ষা একটাই মাত্র যোগ্যতা ভক্তি ভক্তি সঞ্চয় হরিমাসরে এটা হলো একটা সেন্টার জায়গা ভক্তির সব থেকে বড় জায়গা যে গ্রামেতে হরিনাম হয় না যে গ্রামে হরিধ্বনি চলে না সেটা গ্রাম বলে না হরিধ্বনি মুখরিত মাইক্রোফোনের সাহায্যে যত দূরে হরিধ্বনি যায় তত দূরে শোক তাপ মহামারী সব দূরে চলে যায় সবই দূরে চলে যায় তার জন্য চৈতন্য মহাপ্রভু বললেন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল
করিয়া প্রাণ গাও গাও গুণ হরি বলো হরি বলো গৌরঙ্গে গৌরঙ্গে সরল করিয়া তোমরা বড় যুবতী ভাবের ভাগতি মারজ বড় মারজ ভাগতি শকতি হইত তোমরা সরল প্রাণে গাউরে সরল তোমরা তোমরা সরল প্রাণে গাউরে বনজ যুবতী ভাবের ভগতি বনজ যুবতী ভাবের ভগতি শকতি হইত তোমরা সরল প্রাণে হরিনাম করতে গেলে দেখেছেন পদাবলী চৈতন্য মহাপ্রভু গবেষণা করলে বৈষ্ণব পদাবলী সেখানে রিসার্চ করে দেখলে ভালো পোশাক পরে নানা সুন্দর ভাব নিয়ে নানা তোমরা সরল প্রাণে গাউরে সরল প্রাণে গাউরে আর বনজ যুবতী ভাবের ভগতি বনজ যুবতী ভাবের ভগতি বনজ যুবতী বনজ 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 যুবতী ভাবের ভগতি শকতি হইত শকতি হইত আসুন ভক্তমণ্ডলী তো আমরা লোচন দাসের পথ আমরা সবাই মিলে গ্রহণ করব আপনারা যারা এখানে বসে রয়েছেন আমরা জানি যে কীর্তন প্রারম্ভে কীর্তনের শুরুতে আমরা দেখি বেশিরভাগ হরিবাসনে আমরা বয়োজ্যেষ্ঠ গুরুজনকে দেখতে পাই এর কারণ সংসার থেকে যারা সংসার থেকে বঞ্চিত হয়ে মানে সংসার ছেড়ে হরিবাসনে আসার আগ্রহ হরিবদ রাধে শ্যাম জয় দায় গৌর হরি বল তো হরিবাসনে আমরা সবাই যখন আসি আমরা কিন্তু গার্জেনরাই বেশি আসি তো হরিপদ সঙ্গে সঙ্গে আসার পরে একদিন হরিপদকে বলছে মা নতুন দাসের পদ দিয়ে আমরা সবাই আশীর্বাদ করবো আজকে মা এই সংসার জগতে আমি দেখে যাই যে আমি ঠিক ভালো পোশাক নাই ভালো খেতেও নাই একই পোশাক পরে হরিবাসনেই রয়েছে হরিবদর বাবা যখন চলে যায় সঙ্গে সঙ্গে হরিবদর জন্য একটা বস্তু রেখে দিয়েছিলেন হরিবদ ভেবেছিলেন যে এ জগতে
আমার বাবা আমাকে যাকে ক্ষতি করেছে সর্বনাশ করেছে আমি ভাবি যে এরকম ভাবে আর কোনো গার্জিয়ান যেন কোনো সন্তানকে না ক্ষতি করে হরিমদ বস্তুটা নিয়ে ভুসিমাল দোকানে চলে গেলেন মায়ের আদেশ ছিল যে তোর বাবা যে বস্তুটা রেখে দিয়েছে কাউকে দেখাবি কিন্তু কাউকে দিবি না মা বস্তুটা দেখাবি কিন্তু দিবি না তার সঙ্গে সঙ্গে বলেছিল সঙ্গে সঙ্গে বস্তুটাকে নিয়ে আসুন মা আমরা সবাই মিলে গ্রহণ করব লোচন দাসের পদ আজকে আমার গ্রামের হরি বাসন লোচন দাসের পদ দিয়ে আমরা সবাই মিলে গ্রহণ করব যখন বস্তুটা নিয়ে ভুসিমাল দোকানে কিন্তু মায়ের আদেশ ছিল বাবা তোর বাবা যখন গত হয়ে যায় এই বস্তুটাকে রেখে দিয়েছিল কিন্তু বলেছিল দেখাবি কিন্তু কাউকে দিবি না দেখাবি কাউকে দিবি না সঙ্গে সঙ্গে বস্তুটা নিয়ে ভুসিমাল দোকানে গিয়ে বলছেন আপনার এই বস্তুটা কত দাম হতে পারে বলতে পারো ভুসিমাল সঙ্গে সঙ্গে বললেন আপনি একটা কাজ করো কিছু বাজার হাট এখান থেকে নিয়ে যাও আর বস্তুটাকে রেখে দিয়ে যাও যখন বললেন রেখে দিয়ে যাও সঙ্গে সঙ্গে হরিবদর মনে মনে একটা কোনো একটা সঞ্চয় হয়ে গেল না জানি এটা কোনো মূল্যবান বস্তু হতে পারে ঠিক তার পরের দিন সকাল না হতে হতে সঙ্গে সঙ্গে আবার চলে যায় চলে গেলেন একটা চাল দোকানে চলে গেলেন চাল দোকানে গিয়ে বললেন বাবা একটা কথা বলবো বলে আপনি এত ভোরের বেলা এসেছেন বলে ভোরের বেলা আসার কারণ হলো আপনি বা কেন এত ভোরের বেলা এসেছেন বলে এই যে আমি বাজারে যাব আর আপনি এসেছেন আমারও দরকার নেই তো যাই হোক এই বস্তুটা কত দাম হতে পারে সঙ্গে সঙ্গে বললেন আপনি একটা কাজ করুন চাল দোকানি তো বললেন বুঝতে পেরেছেন মনে হয় এটা বললু বস্তুবান বস্তু হতে পারে বলছে 10 কিলো চাল নিয়ে যাও আর এই বস্তুটাকে রেখে দিয়ে চলে যাও যখন বললেন 10 কিলো চাল নিয়ে যাও সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন এটা মনে হয় কোনো মূল্যবান বস্তু তো আমি না জেনে শুনে আমার বাবাকে আমি অনেক ঘৃণা করলাম অপরাধ করলাম কিন্তু না মনে হয় কোনো একটা বস্তু রেখে দিয়েছে ঠিক তার পরের দিন ঠিক তার পরের দিন হরিনাম করতে করতে চলে গেলেন সোনা দোকানে কৃষ্ণ মুরারি হে গিরিধারি কৃষ্ণ মুরারি হে গিরিধারি চরণে চরণে সরণ যা কিছু আমার দয়াল সবই তোমার তাই তো আমি তোমারই হলাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি চরণে চরণে সরণে নিলাম দয়াল চরণে দয়াল চরণে চরণে সরণ যা কিছু আমার দয়াল সবই তোমার তাই তো আমি তোমারই হলাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি চরণে 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 চরণ সঙ্গে সঙ্গে বললেন আপনি একটা কাজ করুন এটাকে রেখে দিয়ে চলে যান কিন্তু মা বলেছে দেখাবি কাউকে দিবি না বাবা ঠিক তার পরের দিন সোনা দোকানে চলে গেলেন জহরি না হলে জহর জেনে না জহর না হলে জহরি জেনে না সোনা দোকানি সঙ্গে সঙ্গে দেখাবে বললেন হরিমদ তোকে আমি ঠকাবো না তোকে আমি ঠকাবো না কোন মানুষকে যদি এ জীবনে ঠকানো যায় ঠিক তার পরের জন্মে ঠকানোর জন্য দেখবেন
জামতলার কাছে দাঁড়িয়ে থাকে খুব সেন্টার যায় এই জন্মে ঠকানোর পরে ঠিক পরের জন্মে ঠকানোর জন্য দাঁড়িয়ে থাকবে হরি ভগ তোকে আমি ঠকাবো না এই যে বস্তু না এটা হলো একটা হীরের বস্তু হরি ভগ হাউ হাউ করে কাচ্ছে হায় রে কি সর্বনাশ করলাম আমি না জেনে শুনে আমি অনেক ঘৃণা করলাম কিন্তু না এটা একটা মূল্যবান বস্তু সঙ্গে সঙ্গে সোনা দোকানি বললেন হরিবদ ঠকামো না এই হীরের বস্তুটা এটা তোমার জন্য রেখে দিয়েছে তোমার বাবা আর এই যে সোনার দোকানটা এটাও তোমাদের দোকান ছিল অভাবের জ্বালায় দেনার জ্বালায় পৃথিবীর বুকে থেকে তোমার বাবা চলে গেছে কিন্তু এই বস্তুটা রেখে গেছে তোমার জন্য গার্জেন যদিন হব সেদিন বুঝতে পারবো যে সন্তানের মায়া মমতার কত বড় হরিপদ হাউ হাউ করে কাঁদছে হায় হায় রে দেনার জ্বালায় পৃথিবীর বুকে থেকে চলে গেছে কিন্তু সন্তানের জন্য মহা মূল্যবান বস্তু রেখে দিয়েছে সোনা দোকানি বললেন আমি যেই বস্তুটা নেব আমার ক্ষমতা নাই কিন্তু একটাই শর্তে আমি নিতে পারি কি আমার যে তিনটে দোকান আছে একটা সোনার দোকান ওই যে সোনার দোকান আর রূপোর দোকান আর লোহার দোকান এই তিনটে দোকান দিলেও তবু এর বিনিময়ে কিছু হবে না হায় হায় রে কি সর্বনাশ সঙ্গে সঙ্গে বললেন আমার এই সোনার দোকানে 10 মিনিট সময় দিয়ে দিলাম 10 মিনিট সময়ের ভিতরে তুমি যত টাকা পারবে হাত ভরে নিয়ে চলে আসবে কেউ তোমাকে কিছু বলবে না রূপোর দোকানে 30 মিনিট মাগো রূপোর দোকানে 30 মিনিট সময় দিয়ে দিলাম এই 30 মিনিট সময়ের ভিতরে তুমি যত টাকা পারবে হাত ভরে নিয়ে চলে আসবে হরিবদ তোমাকে কেউ কিছু বলবে না লোহার দোকানে 60 মিনিট সময় দিয়ে দিলাম 60 মিনিট সময়ের ভিতরে তুমি যত টাকা পারবে হাত মানে 1 ঘন্টা সময় লোহার জিনিস তো দাম হয়তো কম কিন্তু টাইমটা তো অনেক রয়েছে সময়টা অনেক রয়েছে 60 মিনিট সময় দিয়েছে লোহার দোকানে বলে যতটুকু পারবে তুমি লরি ভর্তি করে নিয়ে চলে যেতে পারবে সোনার দোকানে প্রবেশ করি বাবা সোনার যে অলংকার সোনার যে গহনা সোনার নেকলেস সোনার হার সোনার মাগড়ি সোনার দুল সোনার চেইন সোনার আংটি এই সোনা সোনা করতে করতে 10 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল অর্থাৎ মানুষের জীবন থেকে 10টা বছর অতিবাহিত হয়ে গেল মানুষের প্রথম জীবনে মহামূল্যবান সময় হলো 10টা বছর ছেলের মুখে চুম খেতে ছেলেকে ভালোবাসতে ছেলেকে কাছে ডাকতে এই না জানি কত ভালো করতে 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 10টা বছর অতিবাহিত হয়ে গেল আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয়োগ দয়ার হাত ধরে পার আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে হরিবল রাধার মন মধুর মন ও গো গীধারী
রহ রহ বংশী ধনি শুনি গো তোমারি রাধা রমণ মদন ও গো গিরিধারি রহ রহ বংশী ধনি শুনি গো তোমারি ও চরণে শরণ নিলাম ও চরণে শরণ নিলাম ভক্ত শোনে মা হাত ধরে পার দয়াল হাত ধরে পার রাধা রমণ মদন মোহন ও গো গিরিধারি রহ রহ বংশী ধনি শুনি গো তোমারি রাধা রমণ মদন মোহন ও গো গিরিধারি রহ রহ বংশী ধনি শুনি গো তোমারি ও চরণে শরণ নিলাম ও চরণে শরণ নিলাম ভক্ত শোনে মা হাত ধরে পার করে দয়াল হাত ধরে পার করে সোনার দোকানে দশ মিনিট সময় সোনা নিতে পারলেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শোনো গায়ের নর নারী আমার কথা শোনো আমার ঘিরে নীরবে দাঁড়িয়ে আছো কেন জীবনের উদ্দেশ্য হোক রবে নামের শরণে কভু না মানুষে হবে কভু উচ্চ ঈশ্বরে কে কবে মরিবে তাহা কাডনা এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে রয়েছে হরিমদরে সোনার দোকানে কিছু নিতে পারলি না অন্তত লহল্লায় রূপোর দোকানে কিছু নিয়ে আয় ৩০ মিনিট সময় দেওয়া রয়েছে রূপোর দোকানে আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে রয়েছে প্রহরী সিকিউরিটি গার্ড দারোয়ান যাকে বলা হয় দাঁড়িয়ে আছে হরিবদরে ৩০ বছর এখানে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে রয়েছি জীবনে কোনোদিন এইরকম ভাবে সুযোগ সুবিধা কোনোদিন আসেনি অন্তত সোনার দোকানে নিতে পারলি না রূপোর দোকানে কিছু নিয়ে আয় বাবা রূপোর দোকানে প্রবেশ করে রূপোর অলংকার রূপোর সে বাক্স রূপোর বাক্সর দিকে হাত বালিয়ে মানে রূপোর বাক্সর গায়ে হাত বুলিয়ে মনে মনে ভাবলেন আহারে বাক্স যদি এত সুন্দর হয় না জানি কোন কারিগর করেছে বাক্স যদি এত সুন্দর হয় এত ভালো দেখতে হয় না জানি এর ভিতরে কি আছে না জানি এর ভিতরে কি আছে কি আছে কি আছে করতে 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 ২৫ মিনিট সময় অতিবাহিত হয়ে গেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে রয়েছে হরিবদ কিছু নিয়ে আয় যতবার বলেন হরিবদ বললেন এখনো সময় আছে রূপোর বাক্সর দিকে তাকিয়ে বলছে বাক্স যদি এত সুন্দর হয় না জানি কি আছে
না জানি কি আছে কি আছে কি আছে করতে 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 30 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল অর্থাৎ মানুষের জীবন থেকে 30টা বছর অতিবাহিত হয়ে গেল উত্তাল শক্তি উত্তাল ধর্ম উত্তাল যৌবন উত্তাল ভেদাবে না জানি কি আছে কি আছে কি আছে কি আছে করতে করতে 30টা বছর অতিবাহিত হয়ে গেল কিছুই নিতে পারলাম কিছুই নিতে পারলাম না সংসার জগৎ থেকে কিছুই নিতে পারলাম না সবাই দাঁড়িয়ে রয়েছে হরিবদরে সোনার দোকানে নিতে পারলি না রূপোর দোকানে অন্তত লোহার দোকান আছে কিছু নিয়ে লোহা হয়তো মূল্য কম আছে কিন্তু সময় তো বেশি আছে লোহার দোকানে প্রবেশ করি টাটার কদাল টাটার মাঞ্চে টাটার হাঁড়ি এই সব দেখতে 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 মনে মনে ভাবলেন টাটার হাঁড়ি এত বড় হাঁড়ি কত খাবে এত বড় কোড়া কত লোকজন খাবে এই সব বলতে 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 সময় 55 মিনিট অতিবাহিত হয়ে গেল মানুষের জীবন থেকে 55 মিনিট নয় 55 বছর অতিবাহিত হয়ে গেল কিছু নিতে পারলাম হরিবদ সঙ্গে সঙ্গে বললেন ওরে কিছু না নিতে পারলেও তো একটা বস্তা মাল আছে নিতে পারবো মানে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বস্তা ভর্তি করে রাখে নির্দিষ্ট সময়ে ফেলে দিয়ে আসে হরিবদ সঙ্গে সঙ্গে দেখলেন যে সময় তো অতিবাহিত হয়ে যায় এক বস্তা মাল নিয়ে লরিতে তুলে দিলে বলো হরি বলো হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো তোমরা হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো তোমরা হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 হরি বলো হরি বলো হৃদয় গৌর হরি আসুন ভক্ত আমরা লীলার মধ্যে আবার একটু প্রবেশ করি এই ললিতা বিশঙ্কা চিত্রা চম্পকলতা সঙ্গে 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 ভগবানের সেই লীলা আস্বাদন গ্রহণ করে দিলেন ললিতা বিশাখা চিত্রা কি করলেন রাধারানী সেই যে বেশ ললিতা সুন্দরী শুভ মনোহরী সুবলের বেশ হইল চন্দ্রবলির কুঞ্জের মধ্যে যখন প্রেম করছেন চন্দ্রবলির কুঞ্জের মধ্যে ভগবান রয়েছে তো ভগবানকে আনার জন্য আপ্রাণ করছে কি করে আনা যায় ভগবানকে রাধারানী সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি যে রমণী জাতি সখী রে আমি রমণী হয়ে কেমন করে পুরুষের বুকে আঘাত করিব সখী রে ওহে আমার প্রাণের সঙ্গ আমি কেমন করে রমণী হয়ে পুরুষের বুকে আঘাত করিব আমার পক্ষে সম্মান নয় যদি তোমাদের সৎ উপায় থাকে ভগবানকে তোমরা আনতে পারবে ভগবানকে সঙ্গে সঙ্গে আনার জন্য সবাই মিলে ললিতা বিশকা চিত্রা চম্পকলতা সুদেবী অঙ্গদেবী ইন্দুরেখা তিঙ্গবিদ্যা আনার জন্য ললিতা বিশকা যে ফুলগুলো তুলছেন ভগবানের গলায় পরে দেওয়ার জন্য মালা গেঁথে রাধারানী সেই ফুলের পাপড়ি নিয়ে একটা করে ফুলের পাপড়ি নিয়ে চোখের পলবের উপর দিয়ে ফেলে দেয় না জানি এই ফুলের পাপড়িতে যদি কোনো ছিদ্র থাকে যদি কোনো দাগ থাকে আমার ভগবানের মুখে কত আঘাত হবে ভগবান ওই ফুলের মালা গাঁথলেন না
ভগবান ওই ফুলের মালা গাঁদলেন না, সঙ্গে সঙ্গে ফুলের মালা তিনি গেঁথে দিয়ে দিলেন মনের ফুল দিয়ে। ভগবান মনের ফুল দিয়ে, রাধারানী মনের ফুল দিয়ে ভগবানকে গলায় পরিয়ে দিলেন মালা গেঁথে। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ আর মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ অন্তর দীনতা ধর মনতি, প্রেমের প্রদীপে তোমার করিব আরতি, নব নব রূপে তুমি আজ আজ সাজো আজ সাজো মোহর তুমি সাজো সাজো মোহর আর সাজ মোহন তুমি সাজো সাজো সাজ সাজ মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজ। মনের ফুল দিয়ে চন্দন দিয়ে তিনি সঙ্গে সঙ্গে রাধারানীকে সাজিয়ে দিলেন। এই দৃশ্যটা বাংলার গর্বের সম্পদ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি থাকতে পারলেন না, তিনি নিজে লিখে দেখিয়ে দিলেন। রাধারানী সঙ্গে সঙ্গে রাধারানীর গলার হিরের মানিক মুক্তন রয়েছে ভগবানের গলায় পরিয়ে দিলেন। ভগবান সঙ্গে সঙ্গে বললেন, রাধে তুমি ওই হিরে মানিক মুক্তর মালা দেখে লোভ দেখাচ্ছ, আমি ওই মালাটা চাই না। যে মালাটা তুমি নির্জনে গেঁথেছিলে, যে মালার ফুল হলো কৃষ্ণ নামের ফুল, সুতোটা হলো কৃষ্ণ নামের ভক্তির সুতো, যে মালাটা তুমি খুলে দিয়েছো বলে শাশুড়ি ননদের গঞ্জনা উপেক্ষা না করে জলস্য যমুনার কাছে গিয়ে কৃষ্ণ বলে কাঁদো, ওগো বিনোদিনী রাই ব্রজের কানাই কর জোরে মিনতি জানাই, তোমার গলার মালাটা আমি চাই। সত্য যুগে তুমি আমার কাছে কিছু চাইলে না, দাপর যুগে তুমি আমার কাছে কিছু চাইলে না, কলিতে তুমি কৃষ্ণ নামের মালা চাচ্ছ, এই কৃষ্ণ নামের মালা পরে তুমি কি করবে? রাধে সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি করবে? নগরে গিয়ে আমি ভিক্ষা করব কৃষ্ণ নাম দিয়ে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বল কোন দানে বিধি তোমার, দানি করেছে বল কোন দানে বিধি বিধি বল কোন দানে বিধি তোমার, দানি করেছে দান করেছে ঘাটের ঘাটোয়াল ঘাটোয়াল, বল কোন দানে বিধি তোমার, দানি করেছে বল কোন দানে হরিব
জানে বিধি তোমার নাম করেছে ভগবান কে যখন দেখলেন রাধারানী সঙ্গে সঙ্গে যখন ভগবানের কাছে আসলেন ওই যে হাতের কাঁকন গুলো চুরি সঙ্গে সঙ্গে খুলে দিয়ে পুরুষের বেশ নারী পুরুষের বেশ হবে কি করে পুরুষ নারীর বেশ ধারণ করতে পারে অনেক সময় দেখা যায় সেগুলো আমরা বুঝতেও পারি না অনেক ছেলে রয়েছে কিন্তু নারী কি করে পুরুষের বেশ ধারণ করবে ভগবান সঙ্গে সঙ্গে যোগমায়ার কাছে আরাধনা করলেন প্রার্থনা করলেন যোগমায়া যোগমায়া সঙ্গে সঙ্গে বললেন যোগমায়া তুমি আমার এই নবযুগল পরধর আমাকে ঢাকিয়ে দাও যোগমায়া সঙ্গে সঙ্গে বললেন রাধে তোমার একটুকু ইচ্ছায় কোটি কোটি যোগমায়া তোমার ইচ্ছায় কোটি কোটি যোগমায়া সৃষ্টি হয় আমি তোমাকে সাজিয়ে দেব আমার পক্ষে সম্ভব নয় যদি তোমার তোমার সৎ উপায় থাকে তাহলে তুমি নিজেই সাজিয়ে দাও অনেক অনুনয় বিনয় করার পরে যোগমায়া রাধারানীকে সাজিয়ে দিলেন অনেক অনুনয় বিনয় করার পরে যোগমায়া রাধারানীকে সাজিয়ে দিতে যাচ্ছে কিন্তু না বলো কে তোমারে শেখালে শিপ্রি ছলনা বলো কে ও গো না যারবে তুমি নিতে জানো তুমি দিতে জানো না জানো না জানো না বলো কে তোমারে শেখাই শিপ্রি ছলনা বলো কে রাধারানী অনেক অনুনয় বিনয় করার পরে সঙ্গে সঙ্গে ভগবান আর রাধারানী পাশে দাঁড়িয়ে রইল এদিকে গৌর জন্ম কিন্তু জানতে পারলেন রাধারানী যখন দাঁড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে তো পারলেন রাধারানী সেজে যে পুরুষের বেশ কিন্তু বাবা দেখা যায় পায়ে আলতা রাধারানী সেজে যে পুরুষের বেশ কিন্তু দেখছেন যে পায়ে আলতা সঙ্গে সঙ্গে ও কি বলবো এবার এদিকে চতুর্দিকে বৃন্দাবনে সবাই ঘোষণা করে দিলেন রাধে তোমার ইচ্ছায় কোটি কোটি যোগমায়া সৃষ্টি হয় আর তোমার পায়ে আলতা ললিতা সুন্দরী সুবলের বেশ হইল ললিতা সুন্দরী রূপ মনোহরী ললিতা চিত্রা চম্পকলতা সুদেবী অঙ্গদেবী ইন্দুরেখা তুঙ্গবিদ্যা এক এক সখী এক এক রাখালের বেশ ধারণ করে সবাই মিলে অষ্ট সখী মানে পুরুষের বেশ রাখালের বেশ ধারণ করে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এদিকে সঙ্গে সঙ্গে বলে উঠলেন উলুধ্বনি আজ ভগবানের হবে গোবিন্দ চল জল খেলে আসি ওরে চল বৃন্দাবন বাসি ভগবানের উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল কেউ সাজায় মর হৃদয় গৌর হরি হরি হরিব কেহ সাজায় মর কেহ গাতে ফুলমালা
সাজায় বড় আর কেহ সাজায় বড় নানা কেহ গাঁথে ফুলমালা কেহ সাজায় কেহ গাতে ফুল আরে কেহ সাজায় বরণ ডাল কেহ গাতে ফুল মালা কেহ সাজায় বরণ কেহ সাজায় বনন ডালা কেহ গাতে ফুল ও মালিনী ও মালিনী দেখবি যদি ভগবানের হবে জল খেলে আসি জল খেলে আসি জল খেলে জয় নিতে জয় রাধেশ্যাম রাধার ভাব গোপীর প্রেম আপনি মাধুরী তিন মাঝা ফুটাইতে নদে অবতারী হলেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রাধার ভাব গোপীর প্রেম আপনি মাধুরী মাঞ্ছা নিয়ে পুরাইতে নদে অবতারী হয়ে গেলেন এক এক সখী এবারে রাখালের বেশ ধারণ করলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে গোষ্ঠে যায় প্রতিদিনের ন্যায় চলেছে গোষ্ঠে খেলায় পরিশ্রান্ত বসেছে বলিন ভজনে অদূরে দাঁড়িয়ে ব্রহ্মা মনে মনে ভাবলেন গোপগণের বালক কিনা ভগবান গোপগণের বালক কিনা ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে গোষ্ঠী যায় এদিকে খেলায় পরিশ্রান্ত জন্মবৃত্তান্ত সবাই নিয়ে হরিদাসের জন্মবৃত্তান্ত নিয়ে এখনো পণ্ডিত সমাজে গবেষণা মুরারিগুপ্তের কর্চা নরহরিদাসের অদ্বৈত বিলাস এগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত অনেকেই বলেন যোজিক মনির পুত্র মহাতপা ব্রহ্মা পিতাকে অদ্বৈত তুলসী পাতা দেওয়ার জন্য পিতার কৃতজ্ঞ অভিশপ্ত হয়ে জন্ম নিতে হয়েছে নেচ্ছ ঘরে রামদাস বাবাজির মতে যে সমস্ত সখীরা তার কর্ণে মন্ত্র প্রদান করলেন তার মধ্যে ঠাকুর হরিদাস ধীরে ধীরে বড় হতে লাগলেন হরিদাস গভীর অরণ্যের মধ্যে নাম ভজন করলেন হরিদাস বললেন সত্যযুগে আমি ব্রহ্মা অপরাধ করলেন তার জন্য বাবা 164 শ্লোক উচ্চারণ করলেন ব্রহ্মা অপরাধ করলেন তার জন্য 164 শ্লোক উচ্চারণ করলেন আমি অপরাধ করলাম আমি ক্ষমা চাইলাম ভিক্ষা চাইলাম তবু তুমি আমার দিকে তাকালে না অপরাধ খণ্ডন করে হরিনাম আশ্রয় গ্রহণ করলেন ব্রহ্মা জন্ম গ্রহণ করলেন ব্রহ্ম হরিদাস রূপে খুলনা জেলা প্রথম গ্রাম
মুসলমানের ঘরে 1372 শতাব্দ অগ্রহায়ণ মাসে ছেলেবেলা থেকে কৃষ্ণ নামেই ভক্তি। তুলসী মঞ্চ দেখলে করে প্রণাম, এক মাসে 1 কোটি, সারা দিনে 3 লক্ষ নাম, বেনা ফুলের জঙ্গলে ভিড় জমে যায়। হরিদাস সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আয় সবে উচ্চ সুরে হরি হরি বলি সবে, হরি বল হরি বল, আয় সবে উচ্চ সুরে তোমরা নামে নাম যে নামে জগৎ জগৎ মাতায় নাগত, যে নামে পাপি তাপি উদ্ধারিল, আয় সবে হরি নামে রে শান্তি পাবে, হরি নামে হরি পরি নামে শান্তি পাবে, হরি নামে। গুফায় বসে হরি নাম করলেন, আমি রামচন্দ্র খা, আমার আছে লক্ষ্মীরা। হরিদাস গভীর অরণ্যের মধ্যে বেনাপুলের জঙ্গলে হরিনাম করলেন, বেনাপুলের জঙ্গলে হরিনাম, মাসে 3 লক্ষ, সারাদিনে গভীর ভাবে নাম, 1 কোটি নাম, মাসে 3 লক্ষ নাম সম্পূর্ণ জপ করছেন হরিদাস গভীর অরণ্যে। হরিবোল হরিবোল, আমি রামচন্দ্র খা, আমার আছে লক্ষ্মীরা, ওই লক্ষ্মীরাকে পাঠিয়ে ওই সাধুর বৈরাগ্য ধর্ম নাশ করব। বাবা হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে পণ্ডিত সমাজে গবেষণা, এখনো মুরারি গুপ্তের কর্চা, নরহরিদাসের অদ্বৈত বিলাস, এগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত। অনেকেই বলেন যজিকমণির পুত্র মহাপ্রতা ব্রহ্মা পিতাকে অদ্বৈত তুলসী পাতা দেওয়ার জন্য পিতার কৃতজ্ঞ অভিশপ্ত হয়ে জন্ম নিতে হয়েছে নেচ্ছহরে। রামদাস বাবাজির মতে যে সমস্ত সখীরা তার কর্ণে মন্ত্র প্রদান করলেন, তার মধ্যে ঠাকুর হরিদাস, কেউ বলে মুসলমান সন্তান, কেউ বলে ব্রাহ্মণ সন্তান, কেউ বলে বৈষ্ণব সন্তান, কেউ বলে ক্ষত্রিয় সন্তান। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে এখনো পণ্ডিত সমাজে গবেষণা, অদ্বৈত তুলসী পাতা দেওয়ার জন্য পিতার কৃতজ্ঞ অভিশপ্ত হয়ে জন্ম নিতে হয়েছে নেচ্ছহরে। রামদাস বাবাজির মতে যে সমস্ত সখীরা তার কর্ণে মন্ত্র প্রদান করলেন, তার মধ্যে ঠাকুর হরিদাস, নানা মনে নানা মন। হরিদাস গভীর অরণ্যের মধ্যে হরিনাম করছে, রামচন্দ্র খা ভোলাতে লাগলে, রামচন্দ্র বললেন, আমি রামচন্দ্র খা, আমার আছে লক্ষ্মীরা, ওই লক্ষ্মীরাকে পাঠিয়ে ওই সাধুর বৈরাগ্য ধর্ম নাশ করব। 16 লক্ষ্মীরা, 16 লক্ষ্মীরা, বেনাপুলের জঙ্গলে এক সাধু এসেছে, ওকে তুমি ভণ্ড বলে প্রণাম করতে পারবে? হুজুর বেশি কথা কি, 3 দিনের মধ্যে ধর্মচ্যুত করব, আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, আছে আমার নাট্যভঙ্গি, আমাকে দেখিলে সঙ্গে সঙ্গে কুপকাদ হয়ে যাবে। প্রথম দিনে লক্ষ্মীরা বেশ বিন্যাস করে চললেন, নামাচার্য হরিদাসের কাছে ওই গভীর অরণ্যে গভীর অরণ্যের মধ্যে হরিদাস ধীরে ধীরে নাম করছে, শোনো গায়ের নরনারী আমার কথা শোনো, আমার ঘিরে নীরবে দাঁড়িয়ে আছো কেন,
জীবনের উদ্দেশ্য রবে নামের শরণে কভু না মানুষে হবে কভু উচ্চ ঈশ্বরে কভু উচ্চ কে কবে মরিবে না কারো নাহি জানা এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না হরিব হরিব নারীকে জানিবে মা ওই সরজ জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাটি এই রূপে সুপ্ত হয়ে নাম কর সারা জীবন ধরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর নাম ভজ নাম জপ নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার নাম ভজ নাম জপ নাম কর আর নাম ভজ নাম জপ নাম কর আর অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে আর গোকুলে গোপনে ছিল এই হরি রাম আর গোকুলে গোপনে ছিল এই হরি রাম আর গোকুলে গোপনে ছিল এই হরি রাম আর গোকুলে গোপনে ছিল এই হরি নাম নিতাই গৌরী আনিল নাম এই ধরা ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে আমার এখন তিন লক্ষ শঙ্খ সংকীর্তন পূরণ হয়নি, ওই তিন লক্ষ শঙ্খ সংকীর্তন পূরণ হলে আমি তোমার সঙ্গে কথা বলব, তোমার মনোবাসনা পূর্ণ করব। কি করব বলো, মানো জীবনে যা ব্রত নিয়েছি তাকে লঙ্ঘন করি কেমন করে? তুমি তো জানো আমার এখন তিন লক্ষ শঙ্খ সংকীর্তন পূরণ হলে আমি তোমার সঙ্গে কথা বলব। প্রথম দিনে লক্ষ্যহীনা হরিদাসের ওই শ্রীমুখে সাধারণ মুখ না, স্ত্রী দিয়ে আখ্য দিলে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব কবি শ্রীমুখে স্ত্রী দিয়ে আখ্য দিলে শ্রীমুখে হরিদাসের কথা শুনে লক্ষ্যহীনা চলে গেল। দ্বিতীয় দিনে আমার লক্ষ্যহীনা চলে আসলেন বেশ বেশ মাস করে,
রঘুনাথের মন্দিরে সষ্টাঙ্গে প্রণাম করলেন, রঘুনাথ জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, দাও দাও রঘুনাথ, তুমি আমার জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, আমি যেন হরিদাসকে ফোলাতে পারি। রঘুনাথ রঘুনাথ রঘুনাথ। দ্বিতীয় দিনে গভীর রাত্রে লক্ষ্মীরা আবার বেশ বেন্নাশি করে চলে গেলেন। গভীর রাতে গভীর অরণ্যে সষ্টাঙ্গে প্রণাম করে দিলেন হরিদাসের কাছে। বেশ বেন্নাশ করে সুন্দর ভাবে পোশাকে সুন্দর ভাবে সাজে সেজে গিয়ে রঘুনাথের কাছে নয় হরিদাসের কাছে দাঁড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বললে, কি একি আমাকে দেখি। সঙ্গে সঙ্গে লক্ষ্মীরা ওই গভীর অরণ্যের মধ্যে লামাচার্য হরিদাসের কাছে গিয়ে গভীর অরণ্যের মধ্যে ভজনালয় মত্ত হয়ে গিয়ে বলে, হরিদাস ও গো হরি, দাও হরি দাও, দাও দাও আমার ভক্তি দাও, বৈরাগ্য দাও, দাও 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 কতবার কেঁদে ছোড়া ধার, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদে ছোড়া ধার, যমুনা কি বলতে পারে, আর মনে চলতে গিয়ে কতবার পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা বলতে পারে, অঙ্গে যত সোনা ছিল কলঙ্ক দেখ যতই তত, অঙ্গে যত সোনা ছিল কলঙ্ক দাগ যতই তত, কালেন্দি যমুনার জলে অভিরত, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, আর মনে চলতে গিয়ে, আর মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, দাই গৌর হরি হরি বল। প্রথম রাত কেটে গেল, দ্বিতীয় রাত লক্ষ্মীরা ওই বেশ বেন্নাশ করে নামাচার্য হরিদাসের কাছে দাঁড়িয়ে রয়েছে। হরিদাসের কাছে যতবার আসেন বাবা, ততবার মা বলে সাক্ষ্য করে, বসো 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 বসো, তুমি গতকাল এসেছিলে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, কি করবো বলো, বলো জীবনে যা ব্রতি নিয়েছি তাকে লঙ্ঘন করি কেমন করে,
আমার এখন 3 লক্ষ সংখ্যা সংকীর্তন পূরণ হয়নি, ওই 3 লক্ষ সংখ্যা সংকীর্তন পূরণ হলে আমি তোমার সঙ্গে কথা বলব, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। বসো। যতবার মা বলে ডাকেন ততবার তার অন্তরে ভক্তি বৈরাগ্য বর্ষণ যেন ছুঁয়ে দেয়। লক্ষ্যহীরা অনেক রাজাধীন আজকে ভুলিয়েছেন, কিন্তু কোনোদিনের তো কেউ তো মা বলে ডাকেন। ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সংকটটা তো দেখতে হবে। লক্ষ্যহীরা অনেক রাজাধীন আজকে ভুলিয়েছেন, কিন্তু কেউ কোনোদিন মা বলে ডাকেন। তার দেহ দিয়েছে, তার মন দিয়েছে, তার রূপ দিয়েছে, তার প্রেম যৌবন সবকিছু বিসর্জন করে দিয়েছে। প্রথম দিনে কেটে গেল, দ্বিতীয় দিনে গভীর রাতে গভীর ভাবে সঙ্গে সঙ্গে বলে মা যখন বলেন, ওই মা বলি নাই তো রাইফেলের গুলি। মা গো যতই বড় দুশ্চরিত্র নারী হোক না কেন, পুরুষ হোক না কেন, মা বাবা যদি বলা যায় তার অন্তর থেকে ভক্তি বৈরাগ্য বর্ষণ যেন এসে যায়। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন সেও নাথ কেটে গেল। তৃতীয় দিনে লক্ষ্যহীরা রঘুনাথ মন্দিরে সষ্টাঙ্গে প্রণাম করে বললেন, রঘুনাথ রঘুনাথ, আমি প্রথম জীবনে ভোলাতে পারলাম না। দ্বিতীয় দিনে আবার, তৃতীয় দিনে লক্ষ্যহীরা নিজেকে নিজে সজ্ঞাত হলে, সজাগ হলে, আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, আছে আমার নাট্যভঙ্গি, আমাকে দেখলে সঙ্গে সঙ্গে কুপকাত হয়ে যাবে। এতদিন তুমি বলেছো, আমি শুনেছি, নামাচার্য হরিদাসকে যাওয়ার আগে সাক্ষ্য দিলে, কথা রাখলে বলছেন, এতদিন তুমি বলেছো আমি শুনেছি, এবারে আমি বলবো তুমি শুনবে। আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, আছে আমার নাট্যভঙ্গি, আমাকে দেখলেই সঙ্গে সঙ্গে কুপকাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললে একই লক্ষ্যহীরা গভীর রাতে গভীর ভাবে ওই নামাচার্য হরিদাসের কাছে চলে গেল। রাজ রানীর ভঙ্গিতে সাজে দিলেন, সাধুজি সাধুজি আমার দিকে একটু তাকাও, আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, এতদিন তুমি বলেছো, এবার আমার কণ্ঠটা শুনে দেখো। আমি অনেক রাজাধীরাজকে ভুলিয়েছি, আর তোমার ভোলানো সামান্য বিষয়, কিন্তু নামাচার্য হরিদাস বললেন, আমিও তোমাকে ভোলানোর জন্য এখানে এসেছি। নিজেকে নিজে কথা কথন করছে গোপন ভাবে, গোপন, কেউ কারের গোপন সংকল্প ত্যাগ করছেন না। কিন্তু লক্ষ্মণের সঙ্গে সঙ্গে বললেন, সাধুজি 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 গো একটি বারবো তুলে মন তাকাও, সাধুজি গো একটি বারবো তুলে মন তাকাও, সাধুজি গো একটি বারবো তুলে মন তাকাও, সাধুজি আর সাধুজি গো সাধুজি গো সাধুজি সাধুজি গো সাধুজি সাধুজি গো সাধুজি গো একটি বার মুক্তি প্রেম মোর দাগাও, সাধুজি গো একটি বার আমার পানে চেয়ে দেখো, চেয়ে দেখো আমার পানে চেয়ে দেখো, আমি স্বর্গের ছবি আমার দেখলে তোমার সাদর ভজ, ছাড় তো হবে ছবি, হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি হরে 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 রাম হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কি কি আমি কি বলতে বলে বলে কি বলে ফেললাম, আমার মুখে হরি নাম, আমি কত রাজা ধীরে আজকে ভুলিয়েছি, আমার মুখে কেন হরি নাম,
লক্ষ্মী হীরা নিজেকে নিজে সজাগ হলেন। আমি কত রাজা ধীরাজকে ভুলেছি, কিন্তু আমার মুখে আজকে কারো হরি নাম। সঙ্গ সঙ্গটাই তো দেখতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমি জানি মা তোমাকে কে পাঠিয়েছে সেও জানি, আমি বা কি জন্য এসেছে সেও আমি জানি। এই বন্ধাভূমিতে ফসল ফলাবো, কণিকাকে বসে নবি বলবো বন্ধা, যে ভূমিতে কোনো ফসল ফলে না, যে মায়ের কোনো সন্তান হয় না বন্ধা, এই বন্ধাভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বসে নবী করবো, আমি তার জন্য এসেছি। আমি জানি তুমি এখানে আসবে, তোমাকে কে পাঠাবে সেও আমি জানি, তবু এসেছি কেন জানো মা? একবার কৃষ্ণ নামের জন্য এসেছি মা, আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে একবার সঙ্গীত আলাপ। মা বলি নাই রাইফেলের গুলি, লক্ষ্মীর অনেক রাজা ধীরাজকে ভুলিয়েছে কিন্তু কেউ মা বলতে পারে, অনেক রাজা ধীরাজকে ভুলিয়েছে কিন্তু কোনোদিনের তরে ঠাকুর ঘরেও যায়নি। এইসব কথাগুলো আপনারা পেপারে পাবে না, খবরে পাবে না, দূরভাষা পাবে না, টিভি সিটির মধ্যে তাও পাওয়া যাবে না, হরি ভক্তির অনুভূতি নিয়ে হরি মাসরে বসে পায় জলজ্বলন্ত প্রবাহ। এটুকু নবদ্বীপে যান আসতে, এদিকে নবদ্বীপে ইস্কন মায়াপুরে দেখবেন এই কথাগুলো আলোচনা। মহাজনী বল, শুনতে যদি হয় আমাদের মতো মানুষের কথা শুনে লাভ নেই, প্রাকৃতির ভারসাম্যতা হারিয়ে ফেলছে, আবার ফের লকডাউন করোনা ভাইরাস আসছে, একমাত্র বাংলা বেঁচে আছে, একমাত্র বাংলায় হরিনাম চলে, বাংলায় হরিনাম চলে। বলছে করোনা যার কৃষ্ণ করুণা নাই তার করোনা, বিজ্ঞান রিসার্চ করে বলেছে। এই যে আমি আপনারা দেখবেন এটুকু মায়াপুর নবদ্বীপে ভক্তদের, তাদের কাছে আনন্দ, তাদের কাছে করোনা নাই, তাদের কাছে করুণা, কারণ এটা ভগবান করুণা করেছে। আমরা যারা 2000 নাম দিই তারা আবার 4000 নাম দিতে পারছে, কারণ সময়টা পায়, ভক্ত মানুষের করোনা নাই। বলছে আমরা সময় পাচ্ছি, আমাদের কাছে এটা করোনা নাই, এটা হচ্ছে করুণা, ভগবান করুণা করেছে। আমি 4000 নাম দিতে পারছিলাম এক ভক্ত, সে এখন 6000 নাম দিতে পারছে। বাংলার মহামূল্যবান সম্পদ হলো বৈষ্ণব পদাবলী, বুদ্ধিজীবী মানুষের দুটি সঙ্গীত ভেসে যায়, একমাত্র বৈষ্ণব পদাবলী আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী। এই সব কথাগুলো পেপারে না, এটা ভক্তির অনুভূতি নিয়ে হরি মাসরে বসে থাকলে এই সব কথাগুলো গ্রহণ করা যায়। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মহাজনী বলছে কেন শুনবো হরি নাম, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। বিজ্ঞান বলছেন যে হরি নামে হরি নামে, কেন না ভগবানের থেকে ভগবানের নাম মরো, নামের থেকে ভক্ত মরো, ভক্ত থেকে ভক্তের পদধুলা বলো। আস্তে আমরা জানি হরি নাম যেখানে হয় সেটা হলো বৃন্দাবন, দুটো বৃন্দাবনের কথা সাক্ষ্য দিই, কিন্তু না বৃন্দাবন তিনটি, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, সুপ্ত বৃন্দাবন। বছরে একবার যেখানে উদ্ভাসিত হয়ে জেগে ওঠে সেখানে হলো সুপ্ত বৃন্দাবন, নিত্য বৃন্দাবন যেখানে খোল করদার মহুর মহুর হরিধ্বনি ওঠে সেখানে হলো নিত্য বৃন্দাবন। ভগবান কলির ভগবান চৈতন্য মহাপ্রভু যারা এসেছেন জীবের উদ্ধারের জন্য গভীরাতে গভীরভাবে, সেটা হলো গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবন।
বৃন্দাবনের কথা আমরা শুনবো। কেন না আমরা জানি লীলা দুটি প্রকারে হয়, লীলা দুটি প্রকারে হয়। একটা যেমন আমাদের জন্ম আছে, আমাদের কৈশোর আছে, আমাদের বাল্য আছে, আমাদের যৌবন আছে, শেষে মৃত্যু অনুসম্ভাবী। এগুলো হলো পালা। শুনে লাভ নেই, পালা শুনে লাভ নেই। যার ক্ষয় না উজ্জ্বল নীলামণি গ্রন্থে একটি সংখ্যা দিলেন, যার ক্ষয় নাই বিলাস নাই শঙ্কা নাই তাহাকে কয় লীলা। ক্ষয়শীল মরণশীল মৃত্যুশীল ধ্বংসশীল তাহাকে কয় পালা। আমি আপনারা গ্রামের ছেলে, পালা শুনবো লাভ নেই। পালা মানে পালিয়ে যায়। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল ওগয় অপরূপ নীলা তব তরুরতম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ নীলা তব তরুরতম। গিরিধারী গোপাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ নীলা তরুরতম। গিরিধারী গোপাল বিশকার কাছে তুমি চির নিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। বিশকার কাছে তুমি চির নিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। শ্রীরাম সুরাম সখা গোঠে রাখা, শ্রীরাম সুরাম সখা গোঠে রাখা অপরূপ লীলা তরুরতম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুরতম। অপরূপ লীলা তব তরুরতম যশোদার কাছে তুমি চির নিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। যশোদার কাছে তুমি চির নিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। শ্রীরাম সুরাম শনে গোঠে রাখা, শ্রীরাম সুরাম শনে গোঠে রাখা অপরূপ নীলা তব তরুরতম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ নীলা তব তরুরতম। অপরূপ নীলা তব তরুরতম তরুরতম তরুরতম। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন লক্ষ্মীরা সঙ্গে সঙ্গে বললেন। এবার নামাচার্য হরিদাস বললেন, মা আমি তোমাকে উদ্ধার করব বলে আমি তিন দিন বসে রইলাম। কবে আমি কানন ছেড়ে চলে যেতাম শুধু তোমার জন্য, আমি জেনেছি তুমি এখানে আসবে। আমারও জানা আছে তুমিও ওখান থেকে এখানে আসবে। জয় গুরু। পরমপিতা ঠাকুর, ঠাকুরের আশীর্বাদ না হলে এখানে আসা যায়। ঠাকুর বলতেন সবই তার ইচ্ছা, তবে তোমার পথে যাওয়ার জন্য রাস্তায় যে সমস্ত আপদ বিপদ আছে তা কাটাবার শক্তি সামর্থ্য আমাকে দাও, আমি উদ্ধার হই, উদ্ধার হই। ঠাকুর বলতেন দিনের আলোয় সব হয়, গভীর রাতে কিছু নয়। জয় গুরু। ঠাকুরের মানি কিছু কিছু রয়েছে। তো নামাচার্য হরিদাস, লক্ষ্মীরা প্রথম রাত দ্বিতীয়, এবার লক্ষ্মীরা নামাচার্য হরিদাস বলছেন, মা এবার আমি আমি আসি, আমার কণ্ঠে সঙ্গীত আলাপ করে বলো, আমার কণ্ঠে সঙ্গীত আলাপ দিয়ে বলো। গণিকা লক্ষ্মীরা হইল আস্বাদন করবো সবাই মিলে। গণিকা লক্ষ্মীরা হইল পরমা মহান্তি কৃষ্ণ নামের জন্য। এই শব্দটার মধ্যে কি আছে? অচিন্ত শক্তি।
এই শব্দের মধ্যে অচিন্ত শক্তি যা ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে। ধর্ম এমন একটা জিনিস যা মানুষের পশুত্বকে নাশ করে, ধর্মের জন্য মানুষের সঙ্গে পশুর পার্থক্য, অথবা পশুর সহিত মানুষের পার্থক্য কোথায়? জীবেতে যদি কৃষ্ণ নাম উচ্চারণ না হয় সেটা হলো মানুষের জীব না, সেটা হলো ছাগলের জীব। লক্ষ্যহীন অনেক রাজাধীরাজকে ভুলিয়েছে, কিন্তু এইরকম ভাবে তো কোনো আওয়াজ পাইনি। গণিকা লক্ষ্যহীরা হইল পরমা মহান কি মহানাম, আমরা সবাই মিলে সাক্ষ্য মহানাম। কেন না আমরা মন্ত্র দ্বারা, আমি জানি ভূত পায় পশু পাখি মন্ত্র দ্বারা উদ্ধার হয়, মন্ত্র। তাহলে দেখুন মন্ত্র মহামন্ত্র, সেটা কি মহামন্ত্র? সেটা হলো কৃষ্ণ মন্ত্র। এই যে মন্ত্র দ্বারা আমরা সবকিছু উদ্ধার পাই, কিন্তু মহামন্ত্রটা কি? সেটা হলো কৃষ্ণ মন্ত্র। তার জন্য বলছি গণিকা লক্ষ্য হীরা হইল পরমা মহান্তি কোটি কোটি লোক তার দর্শনে যাত্রী, দর্শনে যাত্রী। গণিকা লক্ষ্য হীরা পরমাহান্তি হয়েছে, গণিকা লক্ষ্য হীরার পরমাহান্তি হয়েছে, গণিকা লক্ষ্য হীরা পরমাহান্তি হয়েছে, গণিকা লক্ষ্য হীরার পরমাহান্তি হয়েছে। বসো বসো বসো, তোমাকে উদ্ধার করবো বলে তিন দিন কালনে বসে রইলাম। তা না হলে প্রথম দিনে রাজা রামচন্দ্র কর কালসাচী কথা শুনে আমি কবেই চরণ ছেড়ে চলে যেতাম। আমি কেন গেলাম না জানো মা? বন্ধা ভূমিতে ফসল ফলাম গণিকা কে বৈষ্ণবী বল। বাগবাজারের গোকুল মিত্রের কথা মনে পড়ে যায়, গণিতাবৃত্তি করে যে চুলটি সংগ্রহ করলেন, গণিতাবৃত্তি করে বৈষ্ণব পদাবলী গণিকা করে চুলটি যে সংগ্রহ করলেন, পুরীর পাণ্ডবরা তাকে লোটন হিয়া নামে খ্যাত আখ্যা দিলে, লোটন হিয়া। এখনো দেখবেন মা, আমি বা আপনারা 2021 সালে দাঁড়িয়ে এটুকু পুরীতে যান, জগন্নাথের আয়নায় দেখবেন লোটন হিয়া নামে থলেটি ঝোলানো আছে, লোটন হিয়া নামে থলেটি মাথায় ঝোলানো রয়েছে। বলছেন আপনি কি চান? আমি বা আপনারা যদি বলেন আমার কিছু টাকা ডোনেশন করছি আমার এই চুলটাকে সম্মান করা, না পুরীর পাণ্ডবটা বলবেন এটা ভারতবর্ষের খ্যাতনামা বিষ্ণু মন্দির, এখানে আচরণের ভুল হলে কারের নিস্তার নাই। আপনার কোটি টাকা থাকতে পারে, আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনাকে এইরকম ভাবে সম্মান জানাতে পারবো না, শ্রদ্ধা জানাতে পারবো না। এটা ভারতবর্ষের খ্যাতনামা বিষ্ণু মন্দির, সেখানে পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব পুরীতে গেলেন জগন্নাথের আয়না চতুর্দিকে ভক্তমন্ডলী। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব পরবর্তীকালে গেলেন পুরীতে জগন্নাথের আয়না চতুর্দিকে ফলো করছে, দৃষ্টিপাত করছে, তাকিয়ে দেখছে। পুরীর পাণ্ডবরা বলছেন আপনি তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, আপনি তো ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আপনি কাকে চান? চৈতন্য মহাপ্রভু বললেন সেই যে লোটন হিয়া নামে থলেটি মাথায় স্পর্শ করে ভক্তি অর্জন করতে চায়। কি এমন বৈরাগ্য আছে, কি এমন ভাব আছে, কি এমন চেতনা আছে, কি এমন প্রেম আছে, কি এমন যুক্তি আছে, সেই লোটন হিয়া নামে ওই রকম ভাবে থলেটি সম্মান জানানো হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে, ভক্তি জানানো হয়েছে। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তিনি নিজেই গেলেন, সেখানেই গেলেন, তাকেও কৃষ্ণ নামে ভক্তি মিলল। কীর্তনটা শুধু গ্রাম্য অঞ্চলে না, হাজনাবাদেও কীর্তন চলে, সব নারীকে এক করলে হয়। লক্ষ্য হীরা এমন, আমি লক্ষ্য হীরা, লক্ষ্যটা লক্ষ্যর মধ্যে একটাই মাত্র লক্ষ্য ছিল, শ্রীকৃষ্ণের পাদপদ্ম ছাড়া তার কোনো লক্ষ্য ছিল না। লক্ষ লক্ষ লক্ষ্যর মধ্যে একটাই লক্ষ্য হীরা, তিনি সেই লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা পরবর্তীকালে সঙ্গে সঙ্গে বললেন যে কীর্তনটা শুধু হাজনা মতে নেয়, এখনো কীর্তনের লেভেলটা এটুকু যান। আমি বা আপনারা ভারতবর্ষকে আমরা বলি, সম্মান করি, শ্রদ্ধা করি, একমাত্র কারণ হলো ভারতবর্ষ হলো শাশ্বত সনাতন পবিত্র হিন্দু ধর্মের দেশ। যে দেশেতে কোনো নারী পূজা হয় না, দেশে দেশে কোনো মূর্তি পূজা হয় না, সে দেশ সে জাতি কোনোদিন বড় হতে পারে না। অন্য
অন্যান্য দেশে ধর্ম নিয়ে এত মাতামাতি নই। এটুকু আমি আপনারা দেখবেন, বেলুড় মঠে যান কুমারী পূজা, কি বাবা বেলুড় মঠে গেলে কুমারী পূজা, কেন না সম্মান জানাতে হয়। কথা প্রসঙ্গে মনে পড়ে যায়, বাগবাজারে গোকুল মিত্র মদনমোহনকে পূজা করে ভালোবাসে, মদনমোহনকে পূজা করে ভালোবাসে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি শেষে একটু পতিতালয়ে যায়। আছে এইরকম পতিতালয়ে যায়, সন্ধ্যাবেলা আরতি করার পরে পতিতালয়ে যায়। পতিতালয়ে গিয়ে একদিন কোনো কারণে যেতে পারেনি গোকুল মিত্র। আমরা জানি অনেক ভক্ত জানা রয়েছে বাগবাজারে গোকুল মিত্রের কথা। তা পতিতার দরজার কাছে গিয়ে বাগবাজারের গোকুল মিত্র দরজাটা নাড়া দিচ্ছে, সঙ্গে সঙ্গে বললেন, ওগো দরজাটা খোলো না, দরজাটা খোলো না। সঙ্গে সঙ্গে বললেন, ওগো দরজাটা খোলো না। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গোকুল মিত্র বললেন, আমি গতকাল আসিনি, তুমি মনে কিছু করো না, আমি গতকাল আসিনি, তুমি মনে কিছু করো না। বললেন, ওই দেখো তুমি গতকাল আসলে, তোমাকে ভালোবাসলাম, তোমাকে কাছে ডাকলাম, তোমাকে প্রেমালিঙ্গন করলাম, শুধু তাই না, তুমি গতকাল আসনি এটা তোমার মুখের কথা, কিন্তু তুমি যে এসছো তার প্রমাণ। বলে হীরের আংটিটা পরিয়ে দিলে, তুমি ভালোবাসলে কাছে ডাকলে হীরের আংটিটা পরিয়ে দিলে। বলে আহ, গোকুল মিত্র বললেন, এটা আমার মদন মোহনের হীরের আংটি, মদন মোহনের হীরের আংটি তোমার হাতে লক্ষ্মী করে, এটা আমার মদন মোহনের হীরের আংটি তোমার হাতে লক্ষ্মী করে। মদন মোহনের হীরের আংটি তোমার হাতে লক্ষ্মী করে, এটা তোমার মদন মোহনের হীরের আংটি। বলে, কেন তুমি বলছো? মদন মোহন কিন্তু আমার চোখেতে দেখলো গোকুল মিত্র, আমাকে ভালোবাসলেন, কাছে ডাকলেন, প্রেমালিঙ্গন করলেন, করে সঙ্গে সঙ্গে হীরের আংটিটা পরিয়ে দিলেন। হ্যাঁ, তোমার চোখে দেখলেন গোকুল মিত্র, কিন্তু না, আমার চোখে দেখলো মদন মোহন গোকুল মিত্র। সিপাহী তোমরা গোকুল মিত্র ওখান থেকে চিৎকার করে সরে আসলেন, যেটা আমার মদন মোহনের হীরের আংটি। সঙ্গে সঙ্গে চিৎকার করে এসে হরিমাশাই ঠাকুরের কাছে গিয়ে বললেন, সিপাহী তোমরা দরজা খুলে দাও, খুলে দাও, দাও 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 দাও, দেখো দেখো আমার মদন মোহনের হীরের রাংটি মদন মোহনের হাতে আছে কিনা, দেখো দেখো আমার মদন 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 মোহনের মদন মোহনের হাতে আছে। সঙ্গে সঙ্গে মালাটা সরিয়ে দেখলেন মদন মোহনের হীরে রাঙটি মদন মোহনের হাতে নাই। এইবার গোকুল মিত্র নিজেকে নিজে ধিক্কার করছে, আমি কি করলাম, যে মদন মোহনের চোখ আছে চোখের পলক ফেলতে পারে না, সেই মদন মোহন তুমি চলমান করে দিলে, সেই মদন মোহনকে তুমি হাঁটতে শিখিয়ে দিলে, আজ থেকে তুমি আমার গুরু। গোকুল মিত্র গুরুদেব বলে সেই পতিতা, সেই পতিতা। সঙ্গে সঙ্গে বললেন, পতিতা তুমি কি চাও? গোকুল মিত্র সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি চাও? পতিতাকে বলছে, বলে আমি চাই না। বলে, তোমার যাওয়ার আগে আমি একটাই কথা দিয়ে যাই, সেটা আশীর্বাদ, যাবার বেলা একটি কথা, শুধু বলে জনম জনম এই হনি না পতিতা, আমি তোমাকে ধরি, আমি তোমাকেই বলি, তুমি এটাই নিয়ে থাকো, আমি চাই না। নিজেকে দিকে ধিক্কার করলে, আমি যেন চাই যেদিন আমি থাকিব না, যেদিন আমি থাকিব না তোমাদের মাঝে, যাবার বেলা এই হরিণাম আমি
जन এই হরি নাম আমি যেন গান যেদিন আমি থাকিব না যেদিন আমি থাকিব না তোমাদের ও মাঝে সেদিন তুমি জ্বালিয়ে দিও সেদিন তুমি জ্বালিয়ে দিও সন্ধ্যাতের তারা পতিতা তুমি কি চাও তোমাকে আর একটি বোর্ড দিয়ে দিলাম তুমি সারা জনম আমার কাছে থাকো না না আমি থাকবো না সেদিন আমি জ্বালিয়ে দিও সন্ধ্যাতের তারা যাবার বেলা একটি কথা আমি যেন জনম জনম এই হরি নাম আমি যেন যেদিন আমি থাকিব না যেদিন আমি থাকিব না তোমাদের মাঝে সেদিন তুমি জ্বালিয়ে দিও সেদিন তুমি জ্বালিয়ে দিও সন্ধ্যা রাতের তারা বেশ আমি আসি তোমাকে উদ্ধার করব বলে আমি তিন দিন কাননে বসে রইলাম তা না হলে প্রথম দিনে আমি কবে এই কানন ছেড়ে চলে যেত বাংলা থেকে বেরিয়ে গেল মহাপ্রভু আমাদের ছেড়ে কেন চলে গেলেন নামাচার্য হরিদাস আমাদের থেকে হুগলি জেলা ওপারে পার হয়ে চলে গেল প্রথম গ্রাম মুসলমানের ঘরে 1372 শতাব্দী আঘ্রাণ মাসে ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে ভক্তি এই লীলাটা প্রসঙ্গ ঘোষণা করলেন সেখানে এক রূপসী মায়ের আগমন তাকেও কৃষ্ণ নাম দিয়ে মাতিয়ে দিলে তোমাকে উদ্ধার করব বলে হুগলি জেলায় চলে গেলেন আজ অলম্বিত চৈতন্য মহাপ্রভু দেহমন্য নামাচার্য হরিদাসের একই সে তক্ত কাঞ্চন্য 62 বছরের বৃদ্ধ নদীর ওপার থেকে ওপারে চিৎকার করে মাঝি ভাইকে ডাকলেন মাঝি ভাই পার করে দাও হুগলি জেলা প্রথম গ্রাম বেলা বয়ে গেল মেলো আখি মেলো মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই বেলা বয়ে গেল মেলো আখি মেলো জীবনের শেষ গান কিসে হলো পূব আকাশেতে সূর্য ওঠে পশ্চিম দিকে দেখ ঝরে পড়ে মাঝি ভাই সূর্য ওঠে পশ্চিম দিকে দেখো ঝরে পড়ে হরিবল হরিবল আধার ঘুরি আধার ঘুরিয়ে দেখো শেষ হয়ে গেল বেলা বয়ে গেল মেলো আখি মেলো জীবনের শেষ গা যে বেলা বয়ে গেলা
সদাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হুগলি জেলা সেখানে এক মায়ের উপসী মায়ের আগমন নামাচার্য হরিদাসের 62 বছরের বৃদ্ধ কিন্তু দেহ ছিল তক্ত কাঞ্চন গৌর বরণ আজ আলম্বিত ভুজ সেখানে এক মাসের উপসী মায়ের আগমন তাকেও কৃষ্ণ নাম দিয়ে মাথিয়ে দেন লোচন দাসের পদে তাকেও কৃষ্ণ নামে মাতিয়ে দিল আস্তে সেখানে কৃষ্ণ নামে তাকেও মাতে মাতিয়ে দিল সঙ্গে সঙ্গে এক সুকুমারী আর এক সুকুমারীকে সঙ্গে সঙ্গে বলছে দেখো না কন্দর সুন্দর আমি বলেছিলাম শিক্ষামূলক পথে এক বছরের জন্য আবদ্ধ নয় আমরা যারা সবাই আমরা এখানে রয়েছি আমরা লোচন দাসের পথকে আমরা সবাই ভালোবাসি আমরা জানি গ্রাম বাংলার মানুষ ভেবেছিলাম পৃথিবীর মেলায় ঘুরতে ঘুরতে একটা গাছ কিনে ফেলে রেখেছিলাম যে গাছের ফলও নাই ফুলও নাই পাতাও নাই শুধু কাঁটাইতে ভরা রয়েছে সেটাও আমরা কিনে রেখেছিলাম লোচন দাসের পথে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাওয়ার পরে এক সুকুমারীর আগমন হয়েছে তাকেও কৃষ্ণ নামে দিয়ে নামাচার্য হরিদাস তাকে উদ্ধার করে বললেন এক সুকুমারী আর এক সুকুমারীকে বলছে দেখো কত সুন্দর কাঁধে ভিক্ষার ঝুলি আপনি কি ভিক্ষা করেন বলে না না আমি ভিক্ষা করি না বলে আপনার কাঁধে মাধুগিরি ঝুলি বলছে না না মাধুগিরি ঝুলি না এটাই আমার বলে আমি সোনা নেই না চাল ডাল তাও নেই আমি কৃষ্ণ নাম শুধু একমাত্র কৃষ্ণ নাম নেই বলে কেন বলে আমি একমাত্র কৃষ্ণ নাম আমি নিয়ে নিই আমি সোনা গয়নার ভিখারি নই চাল ডালের ভিখারি নই আমি শুধু কৃষ্ণ নামের ভিখারি বলছে সে কি বলে সোনা গয়না দিলাম কত কিছু নিলে না সোনা গয়না সো সোনা গয়না দিলাম কত কিছু নিলে না আর কিসের ভি তার তুমি কিসের ভি তার তুমি আমার জানা নাই জানা নাই জানা সোনা গয়না দিলাম সদাই গৌর হরি বল হরি বল সোনা গয়না যদি সুদা নিলে উত্তরে প্রমাণ করলে উত্তরে বলছে যদি সুদা নিলে বলি তবে কহে দয়া মা এ ভিখারি ভিক্ষা মাগা আর কিছু না দেখো যত ধন আছে বিশ্বে হরি নাম সবার সেরা যে ধনের লাগি মহান হল পাগল পারা এই সেই নদিয়া নবদ্বীপ এই সেই সুরধনী হরি বল হরি বল হরি বল হরি বল সঙ্গে সঙ্গে বলছে হরি বল নামাচার্য হরিদাস হরিদাস হরি বল হরি বল বলে সঙ্গে সঙ্গে যার সঙ্গে সঙ্গে সেখানে একা উপসী মায়ের বাধা দিলে গলায় গজে ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও কৃষ্ণ নাম না ওকে প্রাণ নিক্ষেপ করো বলে না হরিদাস সঙ্গে সঙ্গে সবার মাঝে যদি বলে উঠলেন আমাকে মারছো মারো 22টা বাজারের রাস্তাঘাট করলেন প্রথম বাজারের নাম ছিল ক্ষীর জোয়া কাজী হরিদাসের 22টা বাজারের রাস্তাঘাটে প্রথম বাজারের নাম ছিল ক্ষীর চূড়া কাজী 22টা বাজারের রাস্তাঘাটের নাম সঙ্গে সঙ্গে প্রথম বাজারে বলছে মার ওকে মার সঙ্গে সঙ্গে যতবার মানছে বলছে না মা হে কৃষ্ণ করুণা তুমি করুণা কর এরা তো জানে এরা কোন অপরাধ করিছে এ সামে কর হে
অপরাগ তুমি করুণা করুণা করুণ হিত সন্তোষ পাইব ভায়া রে এই ভায়া যতই বলে কৃষ্ণ নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় ততই যেন কৃষ্ণ নাম সার হয়ে বসেছে মনে হয় কোনো পয়গম্বর নয় ও কোনো মানুষ চল ও চরণে মাথা ঠুকে বলে আসে হে বাবা পয়গম্বর হে বাবা পয়গম্বর তুমি না মরিলে আমাদের প্রাণ দণ্ড হবে এই লীলাটি প্রসঙ্গে ছিল দামোদর মাস কার্তিক মাসে এই লীলাটাই শুরু হয়েছিল কবিগুরু অর্থাৎ বৈষ্ণব কবি যখন লেখেন এটাকে লীলা কার্তিক মাসে দামোদর হয়েছিল কার্তিক মাসে যে যুদ্ধ শুরু হয়েছিল এই লীলার প্রসঙ্গে সেই যুদ্ধ হয়েছিল কিন্তু যুধিষ্ঠির ভীম অর্জুন সহদেব নকুল পরস্পর যখন বসিয়ে দিয়েছিল অরণ্যের মধ্যে মহাযুদ্ধ মহারণ্য নামাচার্য হরিদাস একই প্রসঙ্গ একই দৃশ্য একইভাবে ঘোষণা রাখতে বাধ্য যুধিষ্ঠির ভীম অর্জুন সহদেব নকুল পরস্পর পাঁচটা ছেলেকে ভজনানন্দে মত্ত হয়ে রয়েছে দ্রৌপদী মাথা কুন্তির কাছে আসতে দ্রৌপদী মাথা কুন্তির কাছে অন্ন ব্যঞ্জন নিয়ে দিতে যায় মাথা কুন্তি সঙ্গে সঙ্গে পাঁচজন ছেলেকে দেওয়ার আগে প্রথম বসে রয়েছে ভীম মা তুমি আমাকে দাও সঙ্গে সঙ্গে বলে উঠলেন ভীম এখনো তোমার তিনটে ভাই আছে অর্জুন আছে সহদেব আছে নকুল আছে এখনো কিছু দিতে পারিনি সঙ্গে সঙ্গে মা আনার পরে ভীমের খাওয়া শেষ কি রে ভীম খেয়ে ফেলেছিস হ্যাঁ মা সঙ্গে সঙ্গে দাদা ছিল যুধিষ্ঠির বললেন মা তুমি ভীমকে দাও ভীম আনন্দিত জগতে কোনো এক দাদা দেখেছি কিন্তু সবার থেকে আমার দাদা আরাধ্য আমার দাদা সবার থেকে উগ্র নিজে না খেয়ে ভাইকে দিতে চায় নিজে না খেয়ে মা তুমি ভীমকে দিয়ে দাও ভীমকে দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শেষ কিন্তু মায়ের চোখে মা মায়ের চোখে তো দুটি চোখে একই বিচার তো হবে মায়ের কাছে সবাই সন্তান সমান সবাই সন্তান সমান মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন ভীম খাওয়ার সময় তুমি শুধু খাও খাও করো কর্মের দিকে কিছু নয় সে কি কর্মের দিকে কিছু নেই বলো মা এখন আমি কি আনতে পারি সঙ্গে সঙ্গে বলে উঠলেন ভীম তুমি পারবে ভগবানকে এখনই এনে দিতে বলার কারণ হলো কিছুক্ষণ আগে অর্জুন দ্বারকায় যাত্রা করলেন ভগবানকে নিয়ে দ্বারকা প্রভাসের তীর পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে ভগবানকে প্রভাসের তীর পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে তার জন্য বলতে সাহস পেয়েছে যে ভগবানকে তুমি এখনই এনে দিতে পারবে ভীম সঙ্গে সঙ্গে বললেন মা তুমি আমার কাছে কিছু চেয়ে বসবে আমি ভাবলাম স্বর্গের অমরত্ব কুবেরত্ব বরুণত্ব তুমি আমার কাছে কিছু চেয়ে বসবে কিন্তু না তুমি সামান্য জিনিস আমার কাছে চেয়ে বসেছ তুমি আমার কাছে কিছু সামান্য জিনিস চেয়ে বসেছো আমি এখনই পারবো পাশে ছিল অর্জুন দাদা কথাটা যেমন সহজ কর্মটা তত সহজ নয় কিছুক্ষণ আগে ভগবানকে দিয়ে এসেছি প্রভাসের তীর পর্যন্ত মানে দ্বারকায় যাত্রা করেছে ভীম সঙ্গে সঙ্গে বললেন অর্জুন তুই কি বলছিস রে ভাই ভগবান সবার মধ্যে রয়েছে সবার হৃদয়ে ভগবান রয়েছে না দাদা আছে বটে কিন্তু না ঠিক করে তুমি দেখো সঙ্গে সঙ্গে ওই আশি মনের গদাটা নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধর মাঠে গিয়ে ওই আশি মনের গদাটা নিয়ে সঙ্গে সঙ্গে উপরে মনমন করে ঘোড়াচ্ছে আর বলছে ভগবান যদি তুমি বন্ধু হয়ে থাকো সাকা হয়ে থাকো দাদা বলে ডাকো ভাই বলে ডাকো অন্তত আমার ডাকে তুমি একবার সাড়া দিও যদি না সাড়া দাও ওই আশি মনের কথাটা আমার মাথায় পড়ে আমি যেন প্রাণ ত্যাগ করতে পারি কৃষ্ণ কৃষ্ণ ওহে কৃষ্ণ তুমি আমার প্রাণ ওহে কৃষ্ণ কৃষ্ণ ওহে কৃষ্ণ একবার দেখা দাও হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ হে ওই আশিমনের গদাটা মন মন ঘুরে ঘুরছে আর যেদিকে ঘুরছে সঙ্গে সঙ্গে ভীম মাথাটা নত করে দিলেন যে ওই আশিমনের গদা পড়ে আমার মাথা দেয়া ভীম সঙ্গে সঙ্গে ভগবান উপর থেকে দৃষ্টি দিয়ে বললেন ভীম তুমি মরো না তুমি মরো না তুমি যদি পড়ে যাও সাধুগণের পরিত্রাণ করব কি করে দুষ্কৃতের দয় দমন করব কি করে তুমি মরো না তুমি তো পবন পুত্র ভীম সাধুগণের পরিত্রাণ করব কি করে পাশে ছিল মাথা কুন্তি ভীমের গলা জড়িয়ে ধরিয়ে বললেন ভীমিরে তোকে গর্ভে ধারণ করে মনে হয় আমি একটা রত্ন গর্ভা জননী হয়েছি আমি এতদিন পরে বুঝতে পারলাম এতদিন পরে বুঝতে পারলাম যে বিশ্বাসের উপরে ভগবান প্রতিষ্ঠিত বিশ্বাসের উপরে ভগবান প্রতিষ্ঠিত মহাযুদ্ধের মহারণ্যে মহাযোগী কাল যুদ্ধ 18 দিন ধরে আসতে 18 দিন ধরে যুদ্ধ হবে ভগবান দ্বারকায় যাত্রা করলেন কিন্তু দুর্যোধন দ্বারকায় যাত্রা করলেন ভগবান সিংহাসনে শয়ন যাত্রা সজ্জিত রয়েছে দ্বারকার সিংহাসনে দুর্যোধন এগিয়ে গেলেন অর্জুন পদব্রজে সঙ্গে সঙ্গে পদব্রজে গিয়ে ভগবানের চরণ তলে বসে পড়লেন ঘুম থেকে উঠলে আমি আপনারা সবাই জানি পায়ের দিকে লক্ষ্য পড়ে সঙ্গে সঙ্গে ভগবান যখন অর্জুনের চোখের জলে ভগবানের পা ভিজে যায় সঙ্গে সঙ্গে ভগবান চম্বিত হয়ে উঠে দেখলেন অর্জুনের দেখা পেয়েছে সঙ্গে সঙ্গে বললেন অর্জুন আমার দুটো চোখে আমি দুটোই বিচার করব না আমি প্রথম তোমাকে দেখেছি কিন্তু সব তোমাকে দেব না সঙ্গে সঙ্গে বললেন দুর্যোধন তুমি কি চাও দুর্যোধন বললেন আমার ওই দ্বাদশ সৈন্য গোপ সৈন্য তোমার যা কিছু আছে আমাকে দাও আমি যুদ্ধের প্রস্তুত অর্জুন তুমি কি চাও ভগবান আমি চাই নাই আমি তোমার দ্বাদশ সৈন্য তোমার গোপ সৈন্য আমি কিছু চাই না আমি তোমার অর্থ চাই না আমি তোমার ধন দৌলত আমি তোমাকে কিছু চাই না তোমার আশীর্বাদ আমি চাই কাল যুদ্ধ মহাসড়ঙ্গ যুদ্ধ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়েছে গান্ধারী ধৃতরাষ্ট্র গান্ধারী সঙ্গে সঙ্গে অর্জুন যখন প্রণাম করতে গেলেন গান্ধারী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বাবা তুই জয়ী হয়ে যা দুর্যোধন বললেন মা তুমি একই করলে তুমি একই করলে মা তুমি আশীর্বাদ করলে সঙ্গে সঙ্গে বললেন বাবা কেউ যদি পায়ে প্রণাম করে মা হয়ে তাকে তো আর অভিশাপ দেওয়া যায় না দুর্যোধন বললেন মা অর্জুন আমাদের মহাশত্রু অর্জুন বলে উঠলেন দাদা রে শত্রু আমি এখনো হইনি দাদা কাল যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি শত্রু হব দাদা শত্রু আমি নই কাল যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি শত্রু হব দাদা আমাকে আশীর্বাদ কর যুদ্ধে মহা যুদ্ধ 18 দিন ধরে যুদ্ধ হলো কাল যুদ্ধ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রয়েছে আমরা জানি ভগবান যখন আমরা ডাকি না ভগবান আমাদের দাসত্ব হয়ে দাস হয়ে থাকে দেখবেন ছবিটা এখনো রয়েছে ঘোড়ার গাড়ির ছবিটা এখনো রয়েছে সঙ্গে সঙ্গে বলে উঠলেন ভগবান আমি কি কি করে কাকে মারব আমি বন্ধু বান্ধব আত্মীয় মাসির ছেলে পিসির ছেলে এ সবই আমার আমি কাকে মারি ভগবান সঙ্গে সঙ্গে বলে উঠলেন অর্জুন তুমি আমার বিশ্বরূপ দর্শন করিতে সাক্ষ ভেবে নাও তুমি আমার বিশ্বরূপ দর্শন করিতে সক্ষম আমার যা কিছু আমি তোমাকে দেখিয়েছি কাউকে নয় যুদ্ধ করো অস্ত্র ধরো ক্ষত্রিয় ধর্ম শ্রেষ্ঠ ক্ষত্রিয় যুদ্ধ শ্রেয় বলে ঘোষণা মহাযুদ্ধে মহাপ্রলয়
18 দিন যুদ্ধ যখন ত্রয়োদশ যুদ্ধ 13 দিনের যুদ্ধ শেষ হয়ে যায় ভগবান অর্জুনকে ডেকে বললেন শুনো অর্জুন আমি তোমাকে বলতে বাধ্য জানো তো কাল জয়দ্রথবধ অথচ প্রাণতা জয়দ্রুত ঋষি পিতার বাক্য ছিল জয়দ্রুত ঋষি পিতার পুত্রের কাটা মুন্ডু যদি মাটিতে পড়ে তোমার মুন্ডু ছেদ হবে অর্জুন তুমি যা কিছু করেছো এ যুদ্ধ নয় কিন্তু কাল যে তোমার যুদ্ধ এটাই হবে তোমার বড় যুদ্ধ জয়দ্রুত ঋষি পিতার বাক্য ছিল তার মুন্ডু যদি কাটা মাটিতে পড়ে তোমার মুন্ডু ছেদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে যোগ বলে অর্জুনের যোগ বলে সঙ্গে সঙ্গে আধারে ঘুরিয়ে দিল আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিয়ো গো আমার দয়া হাতে ধরে পার করে নিয়ো গো তাই গৌর হরি হরি বল আধার জমি একাই আমি খুঁজি গো তোমার দয়া হাতে ধরে পার করে রাধা রমণ মদন মোহ ও গো গিরিধারী রহ রহ বংশীধারী শুনি গো তোমারি রাধা রমণ মদন মোহ ও গো গিরিধারী শুনি গো তোমারি ও চরণে শরণ নিলাম ও চরণে শরণ নিলাম ভক্ত শোনে বাঙা হাতে ধরে পার করে যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেল জয়দ্রুত ঋষি পিতার বাক্য ছিল তার কাঠা মুন্ডু যদি মাটিতে পড়ে তোমার মুন্ডু ছেড়ে শুরু হয়েছিল কৃষ্ণপক্ষ শেষ হয়েছে শুক্লপক্ষ পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দিন আসলে ব্যাপারটাই হলো কি মানে মানুষের জীবনে যেমন স্থানকাল পাত্র রয়েছে প্রাকৃতিক জীবনে স্থানকাল পাত্র রয়েছে মানে আমি যখন উঠেছি সত্যি মধ্যাহ্নকালীন এটুকু একটু কষ্ট হয় যাই হোক আমি বলেছিলাম একটাই কথা বলেছিলাম সেটাও চিন্তাভাবনা করেছি রাখছি আচ্ছা হোক চলুক এগুলো আমাদের গ্রামের হরিবাসন আমাদেরও দেখতে হয় ভেবেছিলাম এক হয়ে গেছে আর এক যাই হোক আপনারা যারা এখানে বসে রয়েছেন আমার গুরুজন প্রিয়জন পরমাত্মীয় আত্মীয় আপনাদের আশীর্বাদ নিয়ে আমি কিছুদিন আগে টিভি চ্যানেল আকাশবাণী ভবনে সেখানেও যেতে পেরেছি এবং বিভিন্ন জেলায় প্রান্তে হরিনাম করতে হয় আমাদের গাইতে হয় আর সম্পূর্ণ সিজনটা তো চলছে তার জন্য অসুবিধা হয় তো যাই হোক ওরা গ্রামের মানুষকে গ্রামের মানুষের ভালোবাসা এটাও সব থেকে বড় জিনিস মানে আমি গ্রামের মানুষের আশীর্বাদ পেয়েছি বলে একটা জায়গা পৌঁছাতে পেরেছি তা নাহলে পারতাম কি করে তো যাই হোক সঙ্গে সঙ্গে জোর বলে এখন কার্তিক মাস দামোদর মাস শুক্লপক্ষে শুরু কৃষ্ণপক্ষে শেষ এদিকে যাই হোক নামাচার্য হরিদাস এই লীলাটাই প্রসঙ্গ করে দিয়েছে এই লীলাটা প্রসঙ্গ করার পরে সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়েছিল তখন দেখবেন এখন তো লাইট 2021 সালে দাঁড়িয়ে এই 2021 সালে দাঁড়িয়ে
লাইটের ব্যবস্থা ছিল কিন্তু তখন কি আকাশে দীপদান মানে প্রদীপ আকাশ প্রদীপ তখন ওই আকাশ প্রদীপ যখন উঠবে তখন ঘোষণা হবে যে যুদ্ধ শেষ আকাশ প্রদীপ যখন নিভে আসবে যুদ্ধ শুরু মানে কি দিনের আলো এই দিনে শুরু হয়েছিল আর দামোদর মাস মানে সেটা ভগবানের সবথেকে প্রিয় মাস হলো দামোদর মাস কার্তিক মাস এটা আমরা জানি সবাই মিলে আমাদের গ্রাম বাংলা এখনো প্রভাত মানে এই প্রথাটা চলেছে দামোদর মাসে আমরা হরিনাম করি হরিনামও চলছে এই হরিনাম চলছে বলে আমাদের করোনা ভাইরাস আমাদের কাছে আসতে পারে না সেটা আমরা সবাই মিলে জানি নাম চলু নামের উপরে একটা দায়িত্ব শক্তি যে করে নাম তাকে করোনা হয় না তাকে করুণা হবে তো যাই হোক নামাচার্য হরিদাস এবার বলছেই আমি আসি বলছি মা লাহাউ চাবু ওই লাহাউ চাবুকের অত্যাচারে মা যতবার বলে তখন ওই শেষে কার্তিক মাসের শেষে বলছে মা হে কৃষ্ণ করুণাময় তুমি করুণা করো এরা তো জানে না এরা করে অপরাধ করেছে এসবে করো হে আশীর্বাদ তুমি করুণা করো ভীত সন্তোষ ভাইগণ ভাইরে এ ভাইয়া যতই বলি কৃষ্ণ নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় ততই যেন কৃষ্ণ নাম সার হয়ে বসেছে মনে হয় ও কোনো মানুষ নাই একটা পয়গম্বর ওর জননী মাথা ঠেকিয়ে বলে আসি তোমরা চলো হরিদাসের দেহ ফুলিয়া নদীর তীরে ভেসে উঠলেন সবাই বলে উঠলেন মোনা হরিদাস বেঁচে উঠেছে মোনা হরিদাস সবাই বেঁচে উঠেছে চিৎকার করে বলে উঠলেন মোনা হরিদাস বেঁচে উঠেছে হরিদাস বললেন শোনো আমি বেঁচে থাকলে যদি তোমাদের অপরাধ হয় আমিও সে হরিদাসের পৃষ্ঠে ব্যত্যাঘাত চৈতন্য মহাপ্রভু সেই ব্যত্যাঘাত গুলো দেখা কৃষ্ণ পদাবলীর নিয়ম দেখো চৈতন্য হরিদাসের দেহ যতবার ব্যত্যাঘাত হয়েছে সেই ব্যত্যাঘাত গুলো চৈতন্য মহাপ্রভুর ব্যত্যাঘাত হয়েছে হরিদাস বললেন শোনো আমি বৈকুণ্ঠ থেকে পাঠিয়েছিলাম সুদর্শন কিন্তু সুদর্শন শক্তিহীন হয়ে পড়েছে হরিদাস আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন পাঠিয়েছিলাম কিন্তু সুদর্শন শক্তিহীন হয়ে পড়েছে তুমি যার মঙ্গল চাও সুদর্শনের সাধ্য নাই তোমার ক্ষতি করা বলছে সে কি হ্যাঁ বলে বিনিশ্রিত হরিদাস প্রভুর পৃষ্ঠ ছিন্ন ভিন্ন ব্যথাঘাতে শত ছিন্ন হায় হায় করে হায় হায় একই কথা হৃদয় গৌর হরি হরি আমার মেহে দানু অপনার অঙ্গি প্রভুলীলা অপনার অঙ্গি অপার করুণা অপার করুণা দেখো অপার করুণা অপার করুণা দেখো করুণা ময়ের অপার করুণা অবতার করুণার নাই তো সীমা অবতার করুণার নাই তো সীমা অবতার করুণার তাই গৌর হরি করুণাময়ের অপার করুণা হরিদাস গোপায় বসে নাম করে হরিদায় গোপায় মশে নাম করে গোপায় ছিল এক বিষধর সর্ব সমাগত
গোপায় ছিল এক বিষাদর সর্প, সমাগত সর্প, সমাগত ভক্তগণ তার বিষের জ্বালা সহ্য করতে পারছেন না। হরিদাসের অনুরোধে বিষাদর সর্প গোফা ব্যাগ করলেন, এদিকে গৌর জন্ম জানতে পারলেন। বিষাদর সর্প অদ্বৈত গদাধর শ্রীবাস নিত্যানন্দ মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে দরজা বন্ধ করে খোল করতাল মহুর মহুর হরিধ্বনি করলেন। সাড়ে তিন জন ভক্তকে নিয়ে, সাড়ে তিন জন ভক্ত, আমরা তো এখন অনেক পেয়েছি ভক্ত, সাড়ে তিন জন ভক্তজন নিয়ে শ্রীবাসের অঙ্গনে দরজা বন্ধ করে এই লীলাটি যখন শেষ হয় আর শুরু হয়েছিল, তা চৈতন্য মহাপ্রভু পাঠিয়ে দিয়েছিল। চৈতন্য মহাপ্রভু জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য নামাচার্য হরিদাস, আসলে ধর্মের জন্য বাবা আমরা কি করলো, আস্তে মীরা সাধু সঙ্গ করেছে তাকে বিষ খাইয়ে দিতে হয়েছে এই ধর্মের জন্য। নামাচার্য হরিদাস 22টা বাজারের ব্যত্যাঘাত খেলেন এই ধর্মের জন্য। রামকৃষ্ণ পরহংসদেব শেষে ক্যান্সারটা নিয়ে ঘরে চলে গেলেন ধর্মের জন্য। ভাবতে পারে ধর্মের জন্য কি করেছে আমরা আজকের অর্থের বিনিময়ে। অনেক আনন্দ হরিনাম এইরকম ভাবে সুন্দর প্যান্ডেল হয়নি, প্রথম হয়েছিল শ্রীবাসের অঙ্গনে দরজা বন্ধ করে 2021 সালে দাঁড়িয়ে আনন্দ আনন্দ মহানন্দ মাইক্রোফোনের সাহায্যে আমরা সাক্ষ্য দিতে বাধ্য। সাড়ে তিনজন ভক্ত নিয়ে নামাচার্য হরিদাস নিতাই চাঁদকে বলেছিলেন, কিন্তু দলের ম্যানেজার ছিল অদ্বৈত আচার্য, সময় তো হয়ে যায় তবুও বলি, অদ্বৈত আচার্যের সঙ্গে দলের ম্যানেজার ছিল অদ্বৈত আচার্য, যে মহাপ্রভু আমাদের জন্য চলে যাবে। কেন যাবে না, ভজ নিতাই গৌর আদেশাম জপ হরে কৃষ্ণ হরে নাম, হরিনাম যদি গোপন হয়, হরিনাম যদি জপা হয়, মানে জপা মানে গোপন, তাহলে মানুষ কি করে উদ্ধার পাবে। এই গোপনকে সংকল্প করার জন্য তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন যে হরিনাম করো। শব্দের মধ্যে একটা অচিন্ত শক্তি রয়েছে যা ভগবানের সঙ্গে ভক্তের একটা সম্পর্ক তৈরি করো। সেই সম্পর্কটা কি হবে, আগে দীক্ষা নিতে হবে। দীক্ষাটা কি, বিজ্ঞান নিঃশ্বাস করে দেখলে চৈতন্য মহাপ্রভু দীক্ষার প্রয়োজন ছিল, স্বামী বিবেকানন্দের দীক্ষার প্রয়োজন ছিল, রামকৃষ্ণ পরহংস না, দীক্ষার সব থেকে প্রয়োজন, ঈশ্বরপুরী কেশব ভারতী দীক্ষা দাস আ সত্ত্বেও দীক্ষাটাই কেন, অদীক্ষিতাং লোকানাং দস্যু সিন্নু বরাননে অন্ন বিস্তার সম তর্সজ্জল মূত্র সম সংমৃতাং যৎকৃতাং তস্য সত্য জাতি অধোগতি। দীক্ষা গ্রহণ না করিলে কোনো কার্য করিবার অধিকার হয় না, যে কোনো গাছের ছাপ আমি বলবো, সেটা কৃষ্ণ মন্ত্র হোক, সেটা গৌর মন্ত্র হোক, সেটা কালী মন্ত্র হোক, ছাওয়াটা ভালো দেখতে হবে। সেই ছাওয়াটা ভালোর জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের ছেড়ে চলে গেলেন, লীলা চলে। অদ্বৈত গদাধর, গদাধর একটাই কথা বলেছিলেন, তবু তুমি আমাদের ছেড়ে চলে যাও। বলছে আমি চলে যাচ্ছি একটাই কারণ আছে, বলে কেন, আমি যাচ্ছি জীবকুলের উদ্ধারের জন্য, তুমি ভেবো না আমি আসবো। এই কথাটা বিষ্ণু বিয়া শুনেছিল গভীরাতে, স্বামী গৃহে নয় পিতৃগৃহে ছিল, পিতৃগৃহে ছিল, স্বামী ধর্মমতে সহতা করা সহধর্মিনীর কর্তব্য ভেবে নিজের জীবনে সুখ দুঃখ হাসি কান্না বিসর্জন করে দিলেন। গভীরাতে সঙ্গে সঙ্গে বলেছিলেন, তুমি আমার কুলো গৌরব, তুমি আমার কুলো শিরোমান, আমি তোমাকে ভালোবাসবো না তাকে ভালোবাসবো। চলে যাবে শুনেছে, শুনে চৈতন্য মহাপ্রভু বিষ্ণু পিয়া সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো, সঙ্গে সঙ্গে বলেছেন, বলেন দেখো না, স্বামী ধর্মপথে সহতা করা সহধর্মিনীর কর্তব্য ভেবে নিজের জীবনে সুখ দুঃখ হাসি কান্না বিসর্জন দিয়ে দিলেন। গভীরাতে বলেছিলেন আমি আসবো, তবে আমার এই পাদুকাটা তুমি সেবা করো। এখনো দেখবেন চৈতন্য মহাপ্রভুর মূর্তি ট্যাচুটা রয়েছেন, পাদুকা ধরে দুটি চরণ ধরে বিষ্ণুপ্রিয়া এখনো ধরে রয়েছে, কি বল, বিষ্ণুপ্রিয়া এখনো ধরে রয়েছে সেই চরণটাই ধরে বলে উঠেছিল, বড় সাধে জাগে একবারে তোমাকে দেখি, কতদিন দেখি তোমার তোমার
কতদিনই দেখি তোমার কত রাত কেটে গেল একবার তোমাকে দেখি মনে জানলা দিয়েছে থাকি মনে জানলা দিয়েছে থাকি চোখ ভরে যত আলো সে আলো এ মন ভরে যা কতদিন দেখি তো কতদিন দেখি তোমার তোমার চৈতন্য মহাপ্রভুকে রূপকে দেখে সঙ্গে সঙ্গে মহাপ্রভু আগলঙ্গিন্দ করলেন দুজন দুজনকে নামাচার্য হরিদাসের জন্ম এদিকে জানতে পারলেন নামাচার্য হরিদাস আসুন ভক্ত মন্ডলী জয় বসানি মালিকি জয় বসানি মালিকি জয় বসানি মালিকি জয় রাধে রাধা গোবিন্দ